আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। যিনি পাঠিয়েছেন তিনি ঘটনা শুরুতে লিখেছেন, পৃথিবী মানুষের একার নয়। সত্যিই তো তাই। আমার খুব ভালো লেগেছে শুরুতে এরকম একটি লাইন পড়ে। চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। পৃথিবী মানুষের একার নয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভেতর থেকে ভালো আছেন এবং সুন্দর আছেন, নিরাপদে আছেন। আমি লিখছি মালয়েশিয়ার জহুর বারু নামক জায়গা থেকে। ঘটনায় অনিচ্ছাকৃত ভুল বাচনভঙ্গি এবং শব্দ নির্বাচনে কোনো রকমের ভুল পেলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমি এবং আমার দুই বন্ধু সজীব এবং ফারহান, আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব নির্মম সত্য ঘটনা। ঘটনাটি ঘটে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণেই গ্রামের নামটি প্রকাশ করছি না। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 2016 সালের অক্টোবর মাসের 7 রাতে। আমি এবং আমার বন্ধু, দুই বন্ধু ফারহান এবং সজীব, বাংলাদেশের ক্রিকেট ম্যাচ শেষ করে বাসায় ফিরছিলাম। সেদিন বাংলাদেশের ম্যাচ ছিল ইংল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচে ইংল্যান্ড 21 জয় পায়। মন খারাপ করে তিন বন্ধু বাসায় ফিরছি। বলে রাখা ভালো, আমরা আমাদের বাসা থেকে মোটামুটি 20-25 দূরত্বে স্থানীয় বাজারের বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ থাকায় সিদ্ধান্ত নেই আজ বাজারে খেলা দেখব। যেই ভাবা সেই কাজ। সেদিন ডে নাইট ম্যাচ থাকায় খেলা শেষ করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি 12 কাছাকাছি হয়ে যায়। আমরা যেই রাস্তা দিয়ে ফিরছিলাম, এবার সেটা একটু বিবরণ দেই, তাহলে ঘটনাটি বুঝতে সহজ হবে। বাজার থেকে বেরিয়ে আমাদের একটি কাঁচা মাটির রাস্তা ধরে বাসার দিকে আসতে হয়। চারপাশে ফসলের জমি অর্থাৎ ধান ক্ষেত এবং মাঝখানে কাঁচা মাটির রাস্তা। আমাদের সবার বাসা পাশাপাশি হওয়ায় আমরা একসঙ্গে ফিরছিলাম। কাঁচা মাটির রাস্তা ধরে কিছু দূর আসার পর আমরা তিনজনই অনুভব করি আমাদের পেছন পেছন কেউ হাঁটছে। পেছনে কে আছে সেটি দেখার জন্য আমরা পেছনে ঘুরে তাকাই এবং দেখলাম আশেপাশে তো দূরের কথা, চারপাশে যতদূর চোখ যায় দৃষ্টি সীমানার মধ্যে কেউ নেই। ব্যাপারটি প্রথমে আমরা আমাদের বোঝার ভুল ভেবে উড়িয়ে দিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। চারিদিক নীরব নিস্তব্ধ, চাঁদের আলো এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবল বাতাস এসে একটি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিল। আমরা দারুণ উপভোগ করেছিলাম প্রকৃতির মায়াবীরু। আমাদের এই সুখের অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ আমাদের বন্ধু সজীব ফাঁকা রাস্তার কিছু একটার সঙ্গে তার পা আটকে যায়। পরক্ষণেই আমরা তাকে টেনে তুলি এবং ঠিকঠাকভাবে রাস্তা দেখে হাঁটতে বলি। আমাদের ব্যাপারটি খুব অস্বাভাবিক মনে হলেও সজীব বলেছে অন্য কথা। সজীব বলেছিল সে কিছু সাথে ধাক্কা খায়নি এবং তার মনে হয়েছে কেউ তাকে ল্যাং মেরেছে, অর্থাৎ তার পায়ের সামনে কেউ পা বা বাঁশ টাইপের কিছু একটা দিয়ে তাকে আটকিয়েছে এবং সেটার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গেছে। সজীবের মুখ থেকে এটা শোনার পর আমাদের ভেতর একটু ভয় কাজ শুরু করে। ব্যাপারটিকে সিরিয়াসলি নিয়ে আমরা হাঁটার গতি বাড়িয়ে দেই। একটু দূর আসতেই একটি কালভার্ট পড়ে। আমরা যখন কালভার্টের কাছাকাছি চলে এসেছি তখন হঠাৎ করে তিনজনই দেখলাম কালভার্টের ঠিক মাঝখানে একটি সাপ।
সাপটি দেখতে ছিল ভীষণ রকমের ভয়ঙ্কর এবং অদ্ভুত টাইপের মোটা। সচরাচর গ্রামে গঞ্জে এত মোটা প্রজাতির সাপ দেখা যায় না। সাপের গায়ের রং ছিল ধপধপে সাদা এবং চোখগুলো ছিল কিছুটা তারাবাতির মতো। আমরা দূর থেকেও ঠিকঠাক সাপের চোখগুলো দেখতে পাচ্ছিলাম, যেহেতু চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সাপটি আমাদের এক দৃষ্টি তাকিয়ে দেখছিল, যেন অনেক দিন পর দেখা। তাছাড়া সে আমাদের অনেক কিছু বলতে চায়। আমরা তখনও কালভার্টে উঠিনি, পরক্ষণে দেখলাম আমাদের ঠিক পেছনে দেখতে ঠিক একই রকম আরেকটি সাপ। এই দৃশ্য দেখে ভয়ে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সাপ দুটো আমাদের কোনো রকমের ক্ষতি করতে চাইছে না। মানে মনে হলো তারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছিল, অর্থাৎ প্রথমে যেখানে দেখেছিলাম 5-7 মিনিট কেটে যাবার পরেও সাপ দুটি ঠিক সেই জায়গাতেই ছিল। এখানে বলে রাখা ভালো, আমাদের বন্ধু ফারহান কোরআনের হাফেজ। তৎক্ষণাৎ সে আমাদের প্রশ্রয় দিয়ে বলল ভয় না পেতে, এবং সে পা দিয়ে একটি গোলাকার বৃত্ত এঁকে আমাদের বলে এই বৃত্তের ভেতর অবস্থান করতে, এবং সে কিছু দোয়া কালাম পড়ে আমাদের শরীর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সাপ দুটি চোখের পলকে কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়, এবং আমরা সেই রাতের মতো বাসায় ফিরে আসি কোনো রকমের অসুবিধা ছাড়াই। উল্লেখ্য, আমরা ঘটনাটি পরিবারের কারোর সাথে শেয়ার করিনি, কারণ এমন কিছু ঘটেছে শুনলে রাতের বেলা বাসা থেকে আর বের হতে দেবে না। যাই হোক, তারপর 3-4 দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। ফারহান তার মাদ্রাসায় চলে যায়, আমি আমার মতো ব্যস্ত হয়ে পড়ি। এই ঘটনার একদিন পরে খুব সকালে সজীব আমাকে কল দিয়ে তার সঙ্গে জরুরি দেখা করতে বলে। আমি কারণ জানতে চাইলে সে বলে বাসায় আয়, তারপর সব বলবো। আমি সকালে নাস্তা শেষ করে সজীবের সঙ্গে দেখা করতে বাসায় যাই। তখন সজীব বলল, গতরাতে আমি বাসার ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে আমার চোখ গেল ছাদের কর্নারে থাকা পানির ট্যাঙ্কের দিকে। আপছালো একটা অবয়বের মতো কিছু দেখার ভুল ভেবে আমি সেদিকে খেয়াল করলাম না। হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছে। আমি হঠাৎ চমকে গিয়ে পেছনে ফিরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না, এবং আমি তাড়াহুড়া করে যেই ছাদ থেকে নামতে যাব তখনই আমার মনে হলো একটা ছায়ামূর্তি আমাকে পেছন থেকে টেনে ধরেছে। তৎক্ষণাৎ আমি চিৎকার করতে চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ আমি ফিল করলাম একটা গরম বাতাস অনেক সুগন্ধি নিয়ে আমার নাকে এসে ঠুকলো। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙে যখন আমি নিজেকে আবিষ্কার করি ঘরের মেঝেতে, কিন্তু রাতে আমি তো ছাদে ছিলাম, আমাকে ছাদ থেকে রুমেই বা কে আনলো? আমি সব শুনে সজীবকে কিছু উল্টাপাল্টা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাপারটি হ্যালুসিনেশন বলে চালিয়ে দেই। প্রিয় লিসনার্স, কি মনে হচ্ছে, ঘটনাটি এখানেই শেষ? একদম না, আমরা কেবলমাত্র ঘটনার মাঝামাঝি আছি। শুনুন তারপর। এর পরদিন মাঝরাতে সজীব তার রুমে ঘুমিয়েছিল, হঠাৎ তার রুমে কারো পায়চারির শব্দে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পর সে যা দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল তার সামনে গতকাল রাতে ছাদে দেখা অবয়বটি হাতে একটি সাদা সাপ নিয়ে দাঁড়িয়ে আছে এবং ফিসফিস করে কিছু একটা তাকে বলতে চাইছে, তাকে আহ্বান করছে তার সঙ্গে যাবার জন্য। এবং সেই আহ্বান জানিয়ে অবয়বটি যখনই সজীবের দিকে এগিয়ে আসতে শুরু করলো, তখনই প্রচণ্ড ভয়ে সজীব জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারায়, এবং সকালে ঘুম ভেঙে সে তাকে আবিষ্কার করে। তার বিছানার আশেপাশে তার পরিবারের সবাই তাকে ঘিরে রয়েছে। সজীবের জ্ঞান ফিরলে তার পরিবারের মানুষ তাকে গতরাতে চিৎকার করার কারণ জানতে চায়, এবং সে কেন এরকম করেছে, জ্ঞান হারিয়ে ফেলেছিল কেন, এসব জানতে চায়। তখন সজীব তার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু তার পরিবারের মানুষদের সঙ্গে শেয়ার করে। সব কিছু শুনে সজীবের বাবা অর্থাৎ আঙ্কেল সজীবকে রাতে ছাদে গিয়ে কথা বলার জন্য অনেক বকাবকি করেন। সজীবের বর্ণনা মতে অবয়বটি ছিল একটি মেয়ের, মেয়েটি ছিল দেখতে ভীষণ সুন্দরী। তার উচ্চতা ছিল কমপক্ষে 9-10 ফুট এবং চোখগুলো ছিল ঝলমলে। সে আরও বলে সে জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখেনি। এরপর প্রতিদিন রাতেই কিছু না কিছু ঘটছিল তার জীবনে। সজীবের অবস্থা যখন চরম অবনতির পর্যায়ে, তখন আঙ্কেল স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করে ইমাম সাহেব সজীবকে একটি তাবিজ আর কিছু বিভিন্ন রঙের সুতা পরিয়ে দেয় এবং সেগুলো সবসময় পরে থাকতে বলেন। হুজুরের তাবিজ আর সুতা পরার পর থেকে সজীবের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। সেদিন রাতে অবয়বটি আবারও সজীবের রুমে আসে, এবং সেদিন সজীবের রুমে তার বাবা অর্থাৎ আঙ্কেলও ঘুমিয়েছিলেন। যেহেতু সজীব রাতের বেলা একা থাকলে হঠাৎ হঠাৎ
চিৎকার করে উঠত। অবয়বটি এসে দূর থেকে সজীবকে উদ্দেশ্য করে বলে যে সে যা করছে তাতে কোনো কিছুই লাভ হবে না, এবং সে তাকে আবারও আহ্বান জানায় তার সঙ্গে চলে আসতে বলে, এবং একসময় সে ঘরের কোনো একটা ছোট্ট ফুটো দিয়ে বের হয়ে চলে যায়। এসব কিছু চোখের সামনে ঘুরতে দেখে আঙ্কেল নিজেও দেখতে পান এবং ভয় পান, এবং আল্লাহকে ডাকতে ডাকতে রাতটা কাটিয়ে দেন। সকাল হলেই 2-3 গ্রাম পরে একজন বিখ্যাত কবিরাজের কাছে যান তারা এবং ঘটনাটি খুলে বলেন। সব ঘটনা খুলে বলার পর কবিরাজ কিছুক্ষণ সময় নিয়ে সজীবের পরিবারকে জানায়, সজীবকে একটি মেয়ে জিন আস্তর করেছে এবং জিনটি চায় সজীবকে নিয়ে যেতে। এখন এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়, বলছেন কবিরাজ। কবিরাজের মুখে সব শুনে সজীব এবং তার পরিবার এই সমস্যা থেকে বের হয়ে আসার উপায় জানতে চায়। তখন কবিরাজ বলে, আমার একদিন সময় লাগবে, এরপরই আমি সঠিক চিকিৎসা সম্পর্কে বলতে পারবো। এটা বলে সজীবের পরিবারকে আশ্বস্ত করে সেই কবিরাজ, এবং সেই সঙ্গে সজীবকে দুটো তাবিজ দেয় কবিরাজ। বলে সজীবের গলায় পড়তে হবে এই তাবিজ, অপরটি তাদের বাসায় বাইরে দরজার সামনে 7-8 মাটির নিচে পুঁতে রাখতে হবে। এতে করে সেই জিনটি চাইলেও সজীবের কোনো ক্ষতি করতে পারবে না। আর এক গ্লাস পানিতে কিছু গাছের ছাল বাকুল ভিজিয়ে কিছু দোয়া পড়ে সেই পানিটি সকাল বিকাল সজীবকে পান করতে বলে। সেদিনের মতো সজীব তাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আগামীকাল সন্ধ্যার পরে আসতে বলেন কবিরাজ। সজীব বাসায় চলে যায়, কবিরাজের কথা মতো সব ঠিকঠাক মতো করে, সেদিন আর কোনো সমস্যা হয়নি। এর পরের দিন সন্ধ্যায় সজীব এবং সজীবের পরিবার কবিরাজের কাছে আসে। সমস্যার সমাধান জানতে চাইলে কবিরাজ বলেন, কিছুদিন আগে সন্ধ্যার পর সজীব ক্রিকেট খেলা শেষ করে যখন প্রাইমারি স্কুলের পেছনের রাস্তা দিয়ে তার বন্ধুদের সঙ্গে আসছিল, তখন পাশেই একটি পুরনো আম গাছে সজীব একটি পাখিকে উদ্দেশ্য করে ঢিল ছুড়ে। রাসেল ভাই, এখানে বলে রাখা ভালো, আমাদের গ্রামের একদম শেষের দিকে উল্লেখিত প্রাইমারি স্কুলটি অবস্থিত। স্কুলের পেছনে যতদূর চোখ যায় শুধুই ফসলি মাঠ, অর্থাৎ ধান ক্ষেত, তাই সেদিকটায় কেউ কোনো জরুরি কাজ ছাড়া যায় না। যাই হোক, বলছেন কবিরাজ, সজীব যেই পাখিটিকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ে, এটি কোনো পাখি ছিল না, এটি ছিল একটি মেয়ে জিন। সজীব জিনটিকে পাখি ভেবে ঢিল ছোড়ার কারণে জিনটি ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি করতে শুরু করে। সুযোগ বুঝে কালভার্টের ওপর থেকে ঘিরে ধরে, এবং পরক্ষণেই জিনটির সজীবকে ভীষণ ভালো লেগে যায়, এবং জিনটি এখন সজীবের ক্ষতি না করে সজীবকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। ঘটনাটি যেভাবে এগোচ্ছে তাই বলার সুযোগ পায়নি, আমার বন্ধু সজীব ছিল মারাত্মক সুদর্শন একজন যুবক। এটাই ছিল মূলত সজীবের সঙ্গে ঘটে যাওয়া সকল সমস্যার কারণ। এখানে একটা কথা লিসেনারদের মনে করিয়ে দিতে চাই, মনে আছে ঘটনার শুরুতে আমাদের তিনজনের পথ রোধ করে রেখেছিল 3টি সাপ? সাপগুলো মূলত সাপ ছিল না, কবিরাজের ভাষ্য মতে এগুলি ছিল মেয়ে জিন। এবং সেদিন জিন দুটি কেন আমাদের কোনো ক্ষতি করেনি সেটাও কবিরাজের কথায় পরিষ্কার হলো। যেহেতু সেদিন আঙ্কেল এবং সজীবের সঙ্গে আমিও কবিরাজের বাসায় যাই, তাই আমি কবিরাজকে উদ্দেশ্য করে জানতে চাইলাম এইসব কেন সজীবের সঙ্গেই ঘটেছে, কিংবা আমাদের সাথে বা আমার তৃতীয় বন্ধু ফরহানের সাথে কেন কিছু হলো না। সেদিন সজীবের সঙ্গে ঘটনাস্থলে আমরাও তো উপস্থিত ছিলাম। আমার প্রশ্ন শুনে কবিরাজ বললেন, জিনটি টার্গেট করেছে কেবলমাত্র সজীবকে, আমি কিংবা আমার বন্ধু ফরহান না, তাই সমস্যাগুলো শুধু সজীব একাই ফেস করছে। আমরা সেদিন কেবলমাত্র সঙ্গে ছিলাম, তাই আমরাও দেখেছি সাপ দুটিকে। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। কবিরাজের কাছ থেকে সব কিছু শোনার পর সজীবের পরিবার এই সমস্যা থেকে মুক্তির উপায় জানতে চায়। কবিরাজ বলেন, আগামী শনিবার সন্ধ্যার পরে সজীবের ওপর থেকে জিন ছাড়ানোর প্রক্রিয়া শুরু করবেন, তার আগে কবিরাজের প্রস্তুতির জন্য কিছু সময় লাগবে বলে জানান। এখন শুধু অপেক্ষা আগামী শনিবার। এদিকে সজীবের সঙ্গে অতি প্রাকৃতিক তেমন আর কিছু ঘটেনি। সজীব আস্তে ধীরে উন্মাদের মতো হয়ে যেতে শুরু করে, ঠিকঠাক খাবার খেত না, গোসল করত না, হঠাৎ বলে উঠত, মা বাবা ও আসছে, আমাকে নিয়ে যাবে, সে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে নিয়ে যাবে। যাই হোক, এভাবে দুদিন কেটে যায়। সন্ধ্যার পরে একটা ভ্যানে করে কবিরাজের বাড়িতে পৌঁছাই আমরা। রাস্তায় আমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট অনেক কিছু ঘটেছে, সেগুলো সময় স্বল্পতার কারণে আর শেয়ার করলাম না। রাত 8টার দিকে কবিরাজ তার আসনে বসেন এবং তার সহযোগীকে দিয়ে জিন হাজির করানোর সব ধরনের কাজ সম্পন্ন করেন। এরপর শুরু হলো জিন হাজির করার প্রক্রিয়া। কবিরাজ তার সামনে কিছু মোমবাতি, আগরবাতি এবং ধূপ জ্বালিয়ে একটি ত্রিভুজ আকৃতির কিছু এঁকে তার মাঝখানে কিছু উপকরণ সামগ্রী রেখে সজীবকে সামনে বসিয়ে মন্ত্র বা দোয়া টাইপ কিছু একটা পড়তে থাকেন। 15-20 মিনিট পর কবিরাজ এক সহযোগীর সরিয়ে সেই মেয়ে জিনটিকে ভর করান এবং কবিরাজকে সে লম্বা করে সালাম দেয়। কবিরাজ সালামের জবাব নিয়ে উপস্থিত সবাই এবং কবিরাজকে অনুসরণ করে সালামের উত্তর দেই আমরাও। তারপর কবিরাজ জিনটিকে জিজ্ঞেস করেন, তোর নাম কি?
আর কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? জিনটি তখন বলতে শুরু করে কিভাবে সে সজীবের গায়ে ভর করেছে এবং কেন সে সেটিও বলে। তখন কবিরাজ বলে, তুই এক্ষুনি ওকে ছেড়ে চলে যাবি আর কখনো ওর ক্ষতি করবি না। এই কথা শোনার পর জিনটি বলে, এটি অসম্ভব, কারণ সজীবকে সে একাই পছন্দ করেনি, তার বাবা অর্থাৎ জিনটির বাবাও পছন্দ করেছে এবং তার বাবা তাদের বিয়ের সব ধরনের আয়োজন করছে, তাই সে সজীবকে নিয়ে যাবে। এই কথা শুনে কবিরাজ রেগে মেগে ধমকের সুরে বলে, তোর নাম কি, তোর বয়স কত? তখন জিনটি বলে, আমার বয়স 170 বছর এবং তার নাম নাকি সুফিয়া। তখন কবিরাজ বলেন, শোন সুফিয়া, তুই যদি সজীবকে ছেড়ে না যাস তাহলে আমি তোকে এক্ষুনি আমার পালিত জিন আহমদকে দিয়ে কাঁচের বোতলে বন্দি করে নদীতে ফেলে দেব। তুই কোনটি চাস, ভালোয় ভালোয় চলে যাবি নাকি আমাকে বাধ্য করবি তোকে বন্দি করতে? এখানে বলে রাখি, কবিরাজ কিছু জিন পালন করতেন, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনটির নাম আহমদ। এই জিনটি কবিরাজ তার গুরুর কাছ থেকে উপহার পান। কবিরাজের কাছ থেকে এমন কথা শুনে মেয়ে জিনটি অর্থাৎ সুফিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ করে সে বলে, সে ছেড়ে যাবে তবে কিছু শর্ত আছে, সেগুলো পূরণ করতে হবে। তখন কবিরাজ বলে, কি শর্ত বল? সুফিয়া বলে, সে চলে যাবে তবে সে মাঝে মধ্যে সজীবের সঙ্গে দেখা করতে আসবে এবং যখন তার ইচ্ছে পূরণ হয়ে যাবে তারপর থেকে সে আর আসবে না, তবে দেখা করতে আসলেও সে সজীবের কোনো ক্ষতি করবে না, এই প্রতিশ্রুতি দেয়। এরপর কবিরাজ তাকে হযরত সুলাইমান আলাইহিসসালামের নামে কসম কাটান। এরপর জিনটি আবার লম্বা সালাম দিয়ে বিদায় নেয়। এরপর এক মাসের মধ্যে সজীব আস্তে ধীরে সুস্থ হতে থাকে এবং একটা সময় স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার ভেতর মাঝে মধ্যে সুফিয়া সজীবের সঙ্গে দেখা করতে আসতো, সজীব টের পেত কিন্তু তার আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসনার্স, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, জিনটি এত সহজেই কেন ছেড়ে গেল? মূলত সজীবের পরিবার যে কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন, সেই কবিরাজ তার এক চোখ বলি দিয়ে কিছু শক্তিশালী জিনকে তার বশে নিয়ে আসেন এবং সেই কবিরাজ উল্টোকরণ জাদুসহ কবিরাজি জগতের অনেক কিছুই করতে পারতেন। উল্টোকরণ জাদু হলো, কেউ যদি কাউকে কালো জাদু করে সেই কবিরাজ কালো জাদুটাকে উল্টিয়ে যে করেছিল তার উপরেই ফেলতে পারতেন। তবে যেটুকু জেনেছি, সেই কবিরাজ কারো ক্ষতি হবে এমন কোনো কাজ করেন না এবং পারিশ্রমিক হিসেবে শুধু নাম মাত্র কিছু টাকা নিতেন। যেমন সজীবের কাজটির জন্য 1 কেজি তাজা ইলিশ মাছ, একটা লাল দেশি মুরগি আর হাদিয়া হিসেবে 71 টাকা নিয়েছেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং পরহেজগার মানুষ। 2019 সালের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে কবিরাজ স্বাভাবিক মৃত্যুবরণ করেন এবং লোকের মুখে শোনা যায় সেই কবিরাজের কবরের পাশে আশেপাশে মাঝে মধ্যে একটা অদ্ভুত সাপ দেখা যায়। অনেকেই ধারণা করে সাপটি হয়তো কবিরাজের পালিত জিন আহমদ। ঘটনাটি এখানেই শেষ রাসেল ভাই, তবে আপনার ভূত ডট কমের সকল লিসেনারদের একটা কথাই বলবো, এই পৃথিবীটা আমাদের একার না, তাই অতিরিক্ত অতিরঞ্জিত এবং অযাচিত কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন এবং প্রিয় মানুষগুলোকে নিয়ে সুন্দরভাবে বাঁচুন। ঘটনাটি কতটা ভয়ঙ্কর আমি জানি না, তবে একটি বাস্তব সত্যি ঘটনা যার সাক্ষী আমি নিজেই। এরপরেও সত্য মিথ্যা বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, প্লিজ নামটি গোপন রাখবেন। এটাই ভূত ডট কমে শেয়ার করা আমার প্রথম ঘটনা। আমি জানি ঠিকঠাক গুছিয়ে উপস্থাপন করতে আমি সক্ষম হয়নি, তবে চেষ্টা করেছি যতটা গুছিয়ে উপস্থাপন করা যায়। ঘটনাটি নির্বাচিত হলে কাইন্ডলি আমাকে জানাবেন, আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। ঘটনাটি সম্পূর্ণ লিখে শেষ করতে আমার প্রায় 1 সপ্তাহ লেগেছে এবং বর্তমানে আমি COVID-19 পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার সংগ্রহে আরও কিছু ঘটনা রয়েছে। রাসেল ভাই যদি প্রশ্রয় দেন তাহলে সেটা আস্তে ধীরে পাঠাবো। ঘটনাটি শতভাগ সত্য, ঘটনাটি প্রচার হলে আমি ভীষণ খুশি হব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এরপরে তিনি তার নাম ঠিকানা দিয়েছেন যেগুলো আমি আর বললাম না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমি আশা করছি ঘটনাটি আপনার পছন্দ হয়েছে, ভালো লেগেছে আপনাদের সবার, এবং আপনারাও ঘটনা পাঠান rasel.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং মালয়েশিয়া থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ঘটনাটি উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে কমেন্ট করছেন। কিছু কমেন্ট আমি পড়ে ফেলতে চাই এই মুহূর্তে, এবং এই কমেন্টগুলো আসলে অনেকেই আমাদের সাথে আছেন এই মুহূর্তে যেহেতু, এবং আমরা সেই ঘড়ির ঘটনাটা এখন প্রচার করব আর কি, কিছুক্ষণের মধ্যে আমি পড়ে শোনাবো। তার আগে একটু জানাই যে কারা কি লিখছেন। স্বাধীন মিউজিক অ্যাপ থেকে মেসেজ আসছে, আজকে লাইভে থাকছে আপনার প্রিয় আফনান ভাই, থাকছে সিফাতের একটি ঘটনা, ভয়ঙ্কর ভালো কাটুক নতুন বছর, এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই সবাই। এবং রুকসানা আখতার রূপা লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। সিলেট থেকে আমার হাজব্যান্ড জহির একসাথে শুনছি, এবং রেকর্ডের যতই শুনি লাইভের ফিল পাওয়া যায় না, সত্যিই তাই। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিফাত বাবা। আর রাব্বি আমাকে এইমাত্র বললেন যে স্টোরিটা ভালো লেগেছে ভাই। আর রাব্বি কিন্তু খুবই ভালো স্টোরি, মানে খুব ভালো একজন লিসেনার, এবং ওর কথা আমি খুব গুরুত্ব দিই, এবং সে যখন বলেছে ভালো লেগেছে তার মানে ডেফিনেটলি দের মাস্ট বি সামথিং। এমডি ধ্রুব, শীতের রাত আর সাথে ভূত ডট কম আর কি লাগে, সত্যি তাই। শিপন হুসাইন, ভয়ে পুরো শরীর গরম হয়ে গেল, লক্ষ্মীপুর থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ফাহিম হোসেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি ফাহিম, সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর কড্ডার মোড় থেকে শুনছি। আমার সাথে আছে আমার মামা ফরিদ এবং তানজিল। ফরিদ মামা এবং তানজিল, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অর্ক, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিপন হুসাইন, আমাদের সঙ্গে আছেন পারভেজ খান, আছেন আমাদের সাথে সুমন আহমেদ, আমাদের সাথে এবং তিনি কিবোর্ডিস্ট সুমন আহমেদ যাত্রাবাড়ি থেকে শুনছেন। নয়ন আছেন আমাদের সঙ্গে, রাসেল হোসেন নীরব আমাদের সঙ্গে আছেন, কৌশিক হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন হাদিদ আমরান সহ আরও অনেকে, এবং কেউ এখনও চলে যাননি দেখতে পাচ্ছি। সো আমরা দেরি না করে পরবর্তী ঘটনায় চলে যাই। আমরাও চাই না যে আপনারা কেউ চলে যান আমার কথা শুনতে গিয়ে, কারণ ঘটনাটা আরও বেশি শুনতে চান আপনারা, এবং ঘটনা আরও বেশি ইম্পর্ট্যান্ট আমার বকবকানির চাইতে। সুতরাং আমরা কথা না বাড়িয়ে আমাদের সেই ঘড়ির ঘটনাটা যাচ্ছি, উইচ ইজ ভেরি 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 ইন্টারেস্টিং, এবং আই নো ইউ উইল লাভ ইট। আপনারা যারা শুনছেন সবার ভালো লাগবে। অ্যান্ড এটা সাবিত সিফাতের কামব্যাক ছিল, অনেকদিন পর একটা ঘটনা পাঠিয়েছেন তিনি, এবং আমরা বহুদিন ধরেই আপনাদের ঘটনা আপনাদের শুনিয়ে আসছিলাম। আফনান ভাই তো রেগুলার বেসিসে ঘটনা পাঠান, আপনারাও পাঠান, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু সিফাত একটা চমৎকার ঘটনা নিয়ে তার এই কামব্যাকটা হয়েছে, এই জন্য সিফাতকে আমি ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ঘটনায় যাবার আগেই নতুন বছর 2023-এর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে আজকের ঘটনাটি শুরু করছি। দীর্ঘ সময় আপনাদের মাঝে নতুন কোনো ঘটনা নিয়ে আসতে না পারায় মনের ভেতরে কেমন যেন অশান্তি কাজ করছিল, তাই হন্যে হয়ে ঘটনা খুঁজে বেড়াচ্ছিলাম, তেমন কোনো সুবিধা করতে পারছিলাম না। কিন্তু নতুন বছর বলে কথা, আপনাদের জন্য কিছু করব না এটা ভেবে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। আর তাই ঘটনা হাতে আসার সাথে সাথে নতুন বছরের শুরুতেই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সিফাত আলম। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বন্ধুর পরিচিত এক আপুর কাছ থেকে। এতদিন পর ফিরে এসে ঘটনা কালেক্টের ঘটনা বা ঘটনার ভেতরের ঘটনা বলে শুধু শুধু সময় নষ্ট করব না, আপনাদের মাঝে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। নিয়ে যাচ্ছি সরাসরি ঘটনায়।
রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি ঘটনা। খালাম্মা, আমি সকালে ছাদে কাপড় শুকাতে গিয়ে চিলেকোঠার ভেতর থেকে কটকট আওয়াজ পাচ্ছিলাম। গত দুই দিন ধরে এমন আওয়াজ পাচ্ছি, সাথে কোনো প্রাণী মরে পচে যাওয়ার দুর্গন্ধও পাচ্ছি। একটু দেখলে ভালো হতো, কেমন যেন ভয় ভয় লাগে ছাদে যেতে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। এই বাসায় কিছুদিন ধরে যা কিছু হচ্ছে এর সব কিছুতেই কেমন যেন ভয় কাজ করে। বাড়ির কাজের মেয়ে নার্গিসের কথা শুনে আয়েশা বেগম বলেন, আরে এসব কিছু না নার্গিস, চিলেকোঠার রুমের দরজা তো একেবারে স্থায়ীভাবে বন্ধ করা, ওই তালার চাবিও আমার কাছে নেই। হয়তো কোনো বিড়াল ভেতর থেকে ইঁদুর ধরে এনে খাচ্ছিল, সেটাই পচে হয়তো গন্ধ বের হয়েছে। ওই রুমের ভেতরে কে আছে আমার জানা নেই। তোর খালু মারা যাবার আগে এই বাসা কিনে দিয়েছেন আমাদেরকে, তখন থেকে এখানে থাকা শুরু। আমি তো এমন কিছু লক্ষ্য করিনি, তোর মনের ভুল হতে পারে। আর পুরো গ্রামে আমাদের বাড়িটাই শুধু পাকা বাড়ি, এসব নিয়ে বাইরে কথা বললে লোকে হাসাহাসি করতে পারে। অযথা এসব নিয়ে মাথা কামাস না, আর বাসার ভেতরে যা হচ্ছে তা বাসার ভেতরেই থাকুক, বাইরের মানুষের কাছে এসব বলিস না, এটা ভালো দেখায় না। তখন যদি মিসেস আয়েশা বেগম তার বাড়ির কাজের মেয়ে নার্গিসের কথা শুনতেন, তাহলে হয়তো আজ তাদের পরিবারের ভাগ্যটা অন্যরকমই হতে পারত। কিন্তু এখন এসব বলে আসলেই কোনো লাভ হবে না, কারণ যা হবার সেটা হয়েই গেছে। এটাকে বদলানো বা ভুলে যাওয়া কোনোভাবেই আর সম্ভব নয়। মানুষের জীবন যে কতটা অনিশ্চিত তা আসলে মানুষ নিজেও জানে না। আকাশে ভেসে বেড়ানো পাখির পালকের ঠিকানা যেমন অনিশ্চিত, তেমনি মানুষের জীবনটাও অনিশ্চিত। কখন দমকা হাওয়ায় জীবন কোন দিকে মোড় নেবে তা আমার বা আপনার কারোরই জানা নেই। আমি সুমাইয়া, ছদ্মনাম। এই ঘটনাটি আমি শুনি আমার শ্রদ্ধেহ দাদি করিমুন্নেসা বেগমের কাছ থেকে। ঘটনাটি আমাদের দেশেরই কোনো এক প্রত্যন্ত অঞ্চলের ঘটনা। আমার দাদির ভাষাতেই আমি ঘটনাটি শেয়ার করছি। দাদির কাছে যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম নার্গিস, সেই নার্গিস যিনি এই ঘটনার একটি চরিত্র আর যিনি সম্পূর্ণ ঘটনা নিজে প্রত্যক্ষ করেছেন। দাদি নার্গিসের ভাষাতেই ঘটনাটি শেয়ার করেছেন, আমিও ঠিক সেভাবেই বলছি। আমি নার্গিস, আমার জন্ম খুবই গরিব পরিবারে। আমার পরিবারে আমার ছোট দুটি বোন, বাবা আর আমার মা থাকতেন। আমার বাবা দুইবার বুকে ব্যথা ওঠায় একসময় পঙ্গু হয়ে যান। ডাক্তাররা এগুলোকে কি বলে আমি জানি না। আমার কোনো পুঁথিগত বিদ্যা শিক্ষা নেই, তাই এসব বলাও আমার পক্ষে সম্ভব নয়। আমার ছোট বোন দুটিকে লেখাপড়া করানোর অনেক ইচ্ছা ছিল। বাবা যেহেতু আমাকে লেখাপড়া করাতে পারেননি, তাই আমার মা আর আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতাম সামান্য কিছু টাকার জন্য। আমার মা বাড়ি বাড়ি গিয়ে কাজ শেষ করে বাসায় ফিরে আসতেন। আমার বয়স তখন 16 বা 17 বছর হবে। আমি একটি বাসায় কাজ করতাম, কাজের বিনিময়ে মোটামুটি ভালোই টাকা পেতাম, আর থাকা খাওয়ার ব্যবস্থা সেখানেই ছিল। আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির খালাম্মা আয়েশা বেগম অনেক ভালো মানুষ ছিলেন। ওনারা অনেক ধনীও ছিলেন বটে। ওনাদের পরিবার ছিল তখনকার আমলের এক জমিদার পরিবার। ওনারা যে গ্রামে থাকতেন সেই গ্রামে তখন শুধুমাত্র তাদেরই একতলা পাকা বাড়ি ছিল। খালাম্মার ভাষ্যমতে খালু মারা যাবার কয়েক মাস আগে তিনি এই বাড়িটি কিনেছিলেন। এই বাড়িটি কারা তৈরি করেছিলেন সে বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। আমার মা খালাম্মার সাথে কথা বলেন আমার কাজ বেতন এসব নিয়ে। আগেই বলেছি খালাম্মা খুবই ভালো মানুষ ছিলেন, আমারও ওনাকে খুব ভালো লাগতো, তাই আমার মা আমাকে এখানে রেখে চলে যান। আজও খালাম্মার কথা মনে হলে চোখে পানি চলে আসে। আমাকে খুবই আদর করতেন তিনি, তার নিজেরও আমার বয়সে একটি মেয়ে ছিল, ওনাকে আমি আপা বলেই ডাকতাম, আপার নাম ছিল মাইশা। খালাম্মার আরও একজন সন্তান ছিলেন, উনি খালাম্মার বড় সন্তান, ওনার নাম নয়ন। নয়ন ভাই সাহেবও অনেক ভালো মানুষ ছিলেন। এক কথায় ওনারা প্রত্যেকেই ছিলেন সকলের প্রতি সদয় ও অনেক সহনশীল। আমার মা এখানে আমাকে রেখে যাবার পর থেকে আমি মন দিয়ে কাজ করতে শুরু করি। ঘরকন্নার কাজ, টুকটাক কাপড় ধোয়া, এসবের বাইরে বেশ কিছু আমাকে করতে দিতেন না খালাম্মা। এভাবেই হাসতে হাসতেই আমার জীবনের কয়েকটি বছর পেরিয়ে যায়। ঘটনায় প্রবেশ করার আগে বাড়িটার ব্যাপারে জানানোটা অত্যন্ত জরুরি। আমাদের অর্থাৎ খালাম্মাদের বাড়িটা ছিল একতলা বাড়ি,
বাড়ির ওপরে মোটামুটি আকারের একটি চিলকঠা রুম। বাড়িতে রুম ছিল চারটা। এক রুমে আমি আর খালাম্মা থাকতাম, একটায় মায়েশা আপা আর একটায় নয়ন ভাই সাহেব থাকতেন, আর অন্য রুমটা ফাঁকা থাকত। সেজন্য খালাম্মা নামাজ পড়ার রুম বানিয়েছিলেন সেটাকে। খালাম্মা ছিলেন অনেক পরহেজগার। নামাজের ওয়াক্ত হবার সাথে সাথে মায়েশা আপা আর আমাকে নিয়েই তিনি নামাজ আদায় করতেন। নয়ন ভাই সাহেবও তেমন, তিনি নিজে রুমে নামাজ পড়তেন। অনেক সুন্দর ছিল খালাম্মার পরিবার, কোনো কিছুর অভাব নেই, কোনো অশান্তি নেই, ছোট একটি হাস্যোজ্জ্বল পরিবার বলতে যা বোঝায় তাই আর কি। আস্তে আস্তে সময় তার আপন গতিতে চলে যেতে থাকে। এই ছোট হাস্যোজ্জ্বল পরিবারটিও কেমন যেন বদলে যায় হঠাৎ করেই, কেমন যেন হঠাৎ করেই সকল আনন্দ মাটি হয়ে যেতে শুরু করে। কিছু সমস্যা দেখা দিতে শুরু করে নয়ন ভাই সাহেবের সাথে। নয়ন ভাই সাহেব মাঝে মাঝে সন্ধেবেলা তার বন্ধুদের সাথে বের হয়ে শহরের একটি বড় মসজিদে যেতেন। মাসে এক বা দুইবার তিনি সেখানে গিয়ে সেই রাতটা থেকে আসতেন। নয়ন ভাই সাহেব ছিলেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। সবসময় নিজের পোশাক রুম ঝকঝকে তকতকে করে রাখতেই পছন্দ করতেন। দিনে দুইবার গোসল করতেন তিনি, আর আমাকে অনুরোধ করে বলতেন, নার্গিস আমার রুমটা আমি বাসায় না থাকলে একবার করে ঝাড় দিয়ে যাস, আর জানালাগুলো একেবারে বন্ধ রাখিস না, সতেজ হাওয়া না পেলে ভালো লাগে না। আর শোন, একটু কষ্ট হলেও দিনে দুইবার রুমটা ঝাড় দিস বোন, আর কিছুই তোকে করতে বলবো না, শুধু এটুকুই। নয়ন ভাই সাহেবের ব্যবহার ছিল অমায়িক। তিনি নিজের কাপড় চোপড়ও নিজে ধুয়ে দিতেন। আমার কাজ ছিল শুধু ছাদে সেগুলো শুকোতে দেয়া। নয়ন ভাই সাহেবের ব্যাপারে এসব বলার কারণ এখনই জানাবো। ওনার কর্মকাণ্ড নিয়ে কারোরই কোনো সন্দেহ থাকার কথা না। আমার খালাম্মাদের বাসায় করা শেষ কোরবানি ঈদের 7-8 দিন আগে নয়ন ভাই সাহেব শহরের মসজিদে চলে যান বন্ধুদের সাথে। দুই দিন তিনি বাড়ি ফেরেননি, এটা নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না, কেননা এর আগেও নয়ন ভাই সাহেব 2 বা 3 দিন পর বাড়ি ফিরেছেন এমন নজির রয়েছে। কিন্তু এবারে বাড়ি ফিরে এলে ওনাকে কেমন যেন অন্য মনস্ক দেখা যায়। উনি হঠাৎ করেই কেমন যেন বদলে গেছেন, আগের মতো রুম থেকে বের হন না। আমি এই বাসায় কাজ করা শুরু করার সময় থেকে দেখছি এখানে সকালেই বাসায় সকলে সবসময় একসাথে টেবিলে বসেই খাবার খেতেন। এবারে নয়ন ভাই সাহেব বাড়ি ফেরার পর থেকে একসাথে খেতেও আসেন না তেমন। আমি রুম ঝাড় দিতে গেলে আমাকে বলেন তিনি নিজেই ঝাড় দেবেন, দরজা বন্ধ করে রাখেন প্রায় সবসময়। আমি কিছু না বলে চলে আসি। একদিন দুপুরে খাবারের সময় খালাম্মা নয়ন ভাই সাহেবের রুমে গিয়ে ওনাকে জোর করে খাবারের টেবিলে ডেকে আনেন। নয়ন ভাই সাহেব কিছুটা বিরক্তি নিয়ে এসে খেতে বসেন। খেতে খেতে খালাম্মা লক্ষ্য করেন ওনার হাতে একটি খুব সুন্দর ঘড়ি। খালাম্মা ওনাকে ঘড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি বলেন, আমার এক বন্ধুর বাবা কুয়েত থেকে বাড়ি ফেরার সময় কিছু দামি ঘড়ি নিয়ে এসেছেন। এবারে যে মসজিদে গেলাম সেখান থেকে তাদের বাসায় গিয়েছিলাম, প্রায় 7-8টার মতো ঘড়ি ছিল। এই ঘড়িটি আমার খুব পছন্দ হয়। আমি আমার হাতে মানাচ্ছে কিনা দেখার জন্য হাতে পরে ফেলি ঘড়িটা। বন্ধুর বাবা ব্যাপারটি লক্ষ্য করেন আর আমার কাছে এসে বলেন এই ঘড়িটি নাকি অনেক দামি। ওনার কথা শুনে আমার মনে হয় উনি হয়তো আমার হাতে ঘড়িটি দেখে ভালোভাবে নেননি। আমি ওনাকে ঘড়িটি খুলে দিয়ে দিই। উনি ঘড়িগুলো নিয়ে অন্য রুমে চলে যান। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসে হাসি মুখে আমার হাতে ঘড়িটি পরিয়ে দিয়ে বলেন আমার হাতে নাকি ঘড়িটি খুব মানাচ্ছে, তাই তিনি আমাকে ঘড়িটি উপহার হিসেবে দিতে চান। আমি অনেক মানা করলেও উনি কিছুতেই রাজি হননি ঘড়িটি ফেরত নিতে, তাই ঘড়িটি নিতে বাধ্য হলাম। নয়ন ভাই সাহেবের কথা শুনে খালাম্মা কিছুটা নাখোশ হন, কিন্তু তবুও তিনি ব্যাপারটা মেনে নেন। নয়ন ভাই সাহেব যেদিন বাসায় ফিরে আসেন সেদিন থেকে একটা আজব ঘটনা ঘটতে শুরু করে। শুরুতে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের মনের ভুল, কিন্তু পরে আর মনের ভুল ভাবতে পারিনি। ঘটনাটি কিছুটা অদ্ভুত ছিল। প্রায় প্রতিদিনই আমি আর খালাম্মা যে রুমে থাকতাম সেই রুমের জানালায় অনেক রাতে 2 বার ঠক ঠক আওয়াজ হতো। খালাম্মা ভেবেছিলেন হয়তো কেউ শয়তানি করে টোকা দিয়ে চলে যায়, কিন্তু জানালা খোলা রেখে ঘুমালেও সেই ঠক ঠক আওয়াজ শুনে আমরা ঘুম থেকে উঠে দেখতাম জানালা ভেতর থেকে লাগানো। খালাম্মাদের বাড়ির সামনে ছিল অনেক বড় একটি বাগান। জানালা খুলে সেই বাগানের দিকে তাকালে মাঝে মাঝে 4 জোড়া সবুজ চোখ বাগানের ভেতরে জ্বলতে দেখা যেত। খালাম্মা ভাবতেন এগুলো হয়তো বিড়ালের চোখ। একদিন বিড়াল ভেবে সেগুলোকে দেখার জন্য আমি আর খালাম্মা বের হই বাগানে যাবার উদ্দেশ্যে। বাগানে গিয়ে দেখি সেখানে আর কিছুই নেই,
যখন আমরা এসব দেখে ঘরে ফেরার জন্য ঘরের দিকে তাকাই, তখন যা দেখি তা দেখে আমাদের নিজেদের চোখকে আমরা নিজেরা বিশ্বাস করতে পারছিলাম না। আমরা দেখি আশেপাশের বাড়িঘর সব দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের বাড়িটা একেবারে কুয়াশায় আচ্ছন্ন। মনে হবে একরাশ কুয়াশা শুধুমাত্র আমাদের বাড়িটাকেই এমনভাবে ঢেকে রেখেছে যেন বাড়িটা একেবারে লোকচক্ষুর আড়াল হয়ে গেছে। খালাম্মা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। এসব নিয়ে উনি আমার সঙ্গে তেমন কোনো কথা বলেননি, হয়তো আমি ভয় পাবো ভেবেই বলেননি। এর পরের দিন আমি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি খালাম্মা রুমে নেই। জানালাও খোলা দেখে বাগানের দিকে তাকিয়ে দেখি খালাম্মা বাগানে দাঁড়ানো। তিনি আমাকে নিয়ে এক দৃষ্টিতে বাড়ির বাইরের তাকিয়ে আছেন, আর তার পেছনে সেই চারজোড়া জলজলে চোখ, সবুজ চোখ। আমি সাথে সাথে ওনাকে আনার জন্য বাগানে যাই, আর দেখি সেখানে খালাম্মা ছাড়া অন্য কিছুই নেই। ফেরার সময় আজও দেখি আমাদের বাড়িটা ভয়ঙ্কর কুয়াশায় আচ্ছন্ন। পরপর কয়েকদিন আমরা একই জিনিস লক্ষ্য করি। কয়েকদিন পর সকালে খাবার সময় খালাম্মা নয়ন ভাই সাহেবের কাছে ঘটনাগুলো বলেন। খালাম্মা খুবই উদ্বিগ্ন ছিলেন জন্য তিনি নয়ন ভাই সাহেবকে শহরের মসজিদ থেকে একজন হুজুর নিয়ে আসতে বলেন। নয়ন ভাই সাহেব কোনো কথারই উত্তর দিচ্ছিলেন না, একেবারেই চুপ করেছিলেন তিনি। খালাম্মা ওনাকে ধমক দিলে উনি চেতনা ফিরে পান, আর বলেন তিনি আগামীবার শহরে মসজিদে গেলে হুজুরকে সব জানাবেন আর বাসায় আসার কথা বলবেন। নয়ন ভাই সাহেব পরবর্তীতে শহরের মসজিদে গিয়ে হুজুরকে সব খুলে বলেন, কিন্তু হুজুর ব্যস্ত থাকায় তিনি তখন আসতে পারেননি। এর মাঝে জানালা ঠক ঠক, বাগানে চলতে থাকা চোখ, কুয়াশায় মোড়ানো বাড়ি, এসব চলমান ছিল। এভাবেই কেটে যেতে থাকে। একদিন নয়ন ভাই সাহেব শহরের মসজিদে যাবার জন্য বের হন, কিন্তু অবাক করা ব্যাপার হলো বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি আবার ফিরে আসেন, যা তিনি এর আগে কখনোই করেননি। ওনার জামায় লেগেছিল দুর্গন্ধযুক্ত ময়লা। বাড়ি এসে তিনি নিজের রুমে চলে যান এক দৌড় দিয়ে। খালাম্মা কি হয়েছে জিজ্ঞাসা করাতেও উনি কোনো জবাব দেননি। উনি রুমে গিয়ে গোসল করেছেন ভেবে খালাম্মা আমাকে একটু দেরি করে খাবার দিতে বলেন। আমিও খালাম্মার কথা মতো একটু দেরিতেই টেবিলে খাবার সাজানো শুরু করি। খাবার সাজিয়ে আমি খালাম্মা আর মাইশা আপাকে ডাকি। ওনারা আমার ডাক শুনে টেবিলে চলে আসেন। নয়ন ভাই সাহেব না আসায় আমাকে পাঠানো হয় ওনাকে ডেকে নিয়ে আসার জন্য। তার রুমের সামনে গিয়ে আমি খাবারের জন্য ডাকতেই তিনি বিদ্যুতের বেগে বের হয়ে আসেন, আর চোখের পলকেই খাবার টেবিলে চলে যান। তার পোশাকে তখনও ময়লা লেগেছিল। খালাম্মা ওনাকে ধমক দেন এমন অবস্থা দেখে, কিন্তু নয়ন ভাই সাহেব যেন কোনো হুঁশেই নেই। তিনি টেবিল থেকে খাবার নিয়ে পাগলের মতো খেতে শুরু করেন। খাবার তার পোশাকের এখানে সেখানে লেগে যাচ্ছে, তবুও তিনি সবের তোয়াক্কা না করে নিজের মতো খেয়েই চলেছেন। খাওয়া শেষ করে তিনি হাত না ধুয়েই রুমে গিয়ে আবার দরজা আটকে দেন। নয়ন ভাই সাহেবের এমন আচরণ দেখে আমি সহ খালাম্মা ও মায়েশা আপা আমরা তিনজনই খুব ভয় পাই যে নয়ন ভাই সাহেব এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার পোশাকে ময়লা আর এভাবে খাচ্ছেন, এটাও দেখতে হবে এবং তা আবার বিশ্বাসও করতে হবে, এটা মেনে নিতে সত্যিই আমাদের খুব কষ্ট হচ্ছিল। খালাম্মাও অনেক চিন্তায় পড়ে যান। আমরা নয়ন ভাই সাহেবের রুমে গিয়ে দরজায় কড়া নাড়ি। দরজা খোলাই ছিল, হয়তো তিনি পরে দরজা খুলে দিয়েছিলেন। আমরা রুমে গিয়ে দেখি তিনি ঘুমাচ্ছেন। খালাম্মা, মাইশা আপা আর আমি ওনার রুম থেকে এসে খাওয়া দাওয়া শেষ করি। খালাম্মা ভাবেন হয়তো নয়ন ভাই সাহেব অসুস্থ, তাই তিনি গ্রামের এক পরিচিত চাচাকে খবর দেন। চাচা এলে তিনি চাচাকে শহর থেকে ডাক্তার নিয়ে আসতে বলেন। সেই চাচা শহরেই কাজ করতেন একটি চিনির কারখানায়। চাচা বলেন তিনি রাতে ফেরার পথে ডাক্তার নিয়ে আসবেন। পরের দিন সারাদিন নয়ন ভাই সাহেব ঘুমিয়েই কাটিয়েছেন, এক ওয়াক্ত নামাজও পড়েননি তিনি। ওনার শরীরে ছিল প্রচণ্ড জ্বর। সেদিন রাতে সেই চাচা একজন ডাক্তার নিয়ে আসেন। ডাক্তারকে আমাদের বাড়ি দিয়ে তিনি নিজের বাড়িতে চলে যান। ডাক্তার নয়ন ভাই সাহেবের রুমে এসে ওনাকে দেখেন। দেখা শেষ করে তিনি বলেন অতিরিক্ত জ্বরের জন্য এমন হয়েছে, চিন্তার কিছু নেই, দ্রুতই ঠিক হয়ে যাবেন তিনি। আমি জ্বর কমার ইঞ্জেকশন দিচ্ছি আর কিছু ওষুধ দিচ্ছি, তিন বেলা খাবার পর এই ওষুধ খাওয়াতে হবে। এই বলে ডাক্তার সাহেব বের হয়ে যাবার সময় লক্ষ্য করেন উনি নিজের ব্যাগ নয়ন ভাই সাহেবের রুমেই রেখে এসেছেন। খালাম্মা আমাকে ব্যাগ আনতে পাঠালে আমি ওনার রুমে গিয়ে দেখি তিনি উল্টো হয়ে হাতের ওপর ভর করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন, আর ওনার চোখ একেবারে লাল। এই দেখে আমি চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে এলে খালাম্মাকে সব খুলে বলি। খালাম্মা আমাকে অনেক বোঝান আর বলেন ওনারা নয়ন ভাই সাহেবের রুমে গিয়ে দেখেন তিনি নাকি একইভাবে ঘুমাচ্ছিলেন। তিনি বারবার আমাকে বোঝান এটা মনের ভুল, কিন্তু আমি কিছুতেই রাজি নই এটা মেনে নিতে। তবুও নিজেকে সামলে নেই।
সেদিন আমাকে খালাম্মা আরাম করতে বলেন। আমি ঠিক আছি এই বলে খালাম্মাকে আশ্বস্ত করে উঠে ঘর ঝাড় দিতে শুরু করি। নয়ন ভাই সাহেবের রুমে ভয় নিয়ে ঢুকে দেখি তিনি ঘুমাচ্ছেন, আর রুমের এক কোণায় ডাক্তারের ব্যাগ। আমি ব্যাগ দেখে খালাম্মাকে জিজ্ঞেস করি, খালাম্মা ডাক্তার সাহেব তো ব্যাগ নেন নাই, আপনি না আমাকে ব্যাগ আনতে বললেন, পরে আমি অজ্ঞান হয়ে গেলাম, এরপর উনি কি আমাকে দেখেননি, ব্যাগটাই বানিয়ে যাননি কেন? খালাম্মা বলেন, তোর চিৎকার শুনে আমি আর মাইশা নয়নের রুমের সামনে এসে তোকে অজ্ঞান অবস্থায় পাই, পরে তোকে মাইশার রুমে নিয়ে যাই। মাইশা ডাক্তারকে ডাকার জন্য গিয়ে দেখে তিনি নেই, পরে নয়নের রুমে গিয়ে দেখি ওনার ব্যাগ ওইভাবেই রাখা, উনি ব্যাগ না নিয়েই চলে গেছেন, হয়তো তারা ছিল। খালাম্মার কথা শুনে আমি বেশ অবাকই হই। খালাম্মা যে অবাক হননি তা না, খালাম্মা যেই চাচা ডাক্তারকে এনেছিলেন তাকে দিয়ে সেই ব্যাগ পাঠিয়ে দেন, কিন্তু সেই চাচা ফিরে এসে বলেন, ডাক্তার নাকি নয়ন ভাই সাহেবকে দেখে আসার পর থেকে আর আসেননি, একটা মানুষ হঠাৎ করে লাপাত্তা হয়ে যাবার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে নয়ন ভাই সাহেবের অবস্থার কিছুটা উন্নতি হয়, ওনার রুম পরিষ্কার করে ওনার ময়লা পোশাক ধুয়ে দিয়ে আমি ছাদে চলে যাই কাপড় শুকাতে দেবার জন্য। আজ বেশ কয়েকদিন যাবত চিড়েকোঠার ভেতর থেকে কটকট কটকট শব্দ ভেসে আসছে, আর সাথে পচা দুর্গন্ধ। খালাম্মাকে জানাই আমি, খালাম্মা বলেন হয়তো ইঁদুর মরে পড়ে আছে আর কটকট শব্দ বিড়ালের হতে পারে, হয়তো ইঁদুর খাচ্ছে বিড়াল। এইভাবে দিন চলে যাচ্ছিল। নয়ন ভাই সাহেব মোটামুটি সুস্থ হলে ঠিক করেন শহরের মসজিদে যাবেন, যেই ভাবা সেই কাজ, তিনি সন্ধ্যায় বের হন মসজিদে যাবার জন্য। প্রতিবার শহরের মসজিদে যাবার আগে নয়ন ভাই সাহেব খালাম্মাকে বলে যান, এবারে ওনাকে এমন কিছু বলতে দেখিনি, উনি তৈরি হলেন আর নিজের মতো বের হয়ে গেলেন, ওনাকে কেমন যেন অন্য মনুষ্য দেখাচ্ছিল, হয়তো মনে মনে কিছু ভাবছিলেন যা তাকে ভেতর থেকে বিব্রত করে তুলছিল। আমি অন্যান্য বার উনি চলে গেলে দরজা বন্ধ করে ঘরে চলে যাই, কিন্তু আজ যেন ওনাকে যতদূর চোখ যায় দেখতে খুবই ইচ্ছা করছিল। কিছুদূর যাবার পর মানুষটা ডুবে যাওয়া সূর্যের ন্যায় কোথায় যেন মিলিয়ে গেল, মনে হচ্ছিল যেন সামনে থাকা অন্ধকারে ঝাঁপ দিলেন তিনি, অথবা সামনে থাকা অন্ধকার তাকে নিয়ে টেনে গ্রাস করে ফেলল। এক মনেই দেখছিলাম আমি ওনার মিলিয়ে যাওয়া। হঠাৎ পেছন থেকে খালাম্মার ডাকে চেতনা ফিরে পাই আর দরজা আটকে ঘরে চলে যাই। ভাই সাহেব সর্বোচ্চ দুই বা তিনবারের জন্য শহরের মসজিদে যান সাধারণত। খালাম্মা আমাকে জিজ্ঞাসা করেন আমি বাইরে কি দেখছি। আমি ওনাকে উত্তরে বলি, খালাম্মা ভাই সাহেব শহরের মসজিদে চলে গেলেন, সেটাই দেখছিলাম, উনি কেমন যেন কিছুটা দূরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন, প্রতিবারই তো এমন হয়, এরকম সময়ই উনি বের হন, আমি দরজা লাগিয়ে চলে আসি ভেতরে, কিন্তু আজ ওনার যাওয়াটা দেখছিলাম, কখনো তো দেখি না, তাই আজ ইচ্ছে হলো। খালাম্মা আমার কথা পাত্তা না দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, কি যে হলো ছেলেটার, আগের মতো আর কথাবার্তাও বলে না, সারাদিন রুমেই থাকে, খেতেও আসে না তেমন, আর বাইরে বের হলেও জানিয়ে যায় না, আমার ছেলেটা তো এমন ছিল না, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া তো আর কোনো কিছু করার নেই, দোয়া করিস যেন নয়ন আবার আগের মতো হয়ে যায়, এসব আমি দেখতে পারি না, কিছুই ভালো লাগে না আমার, মেয়েটাও এসব নিয়ে চিন্তিত, নিজের চিরচেনা ছেলেটা এভাবে বদলে যাওয়া কোনো মা কি সহ্য করতে পারে বল, পারে না, যাই হোক দোয়া করিস মা। খালাম্মার কথা শুনে আমার মনের কোথাও যেন একটি ক্ষীণ ব্যথা অনুভব হয়েছিল। লোকে বলে এক নারীর কষ্ট আরেক নারী নাকি ভালো বুঝতে পারে, হয়তো এমন কিছুই হবে, সেসব কথা থাক। ভাই সাহেব চলে যাবার পর আমি রাতের খাবার পরিবেশন করি, গ্রামের মানুষ বলে কথা, গ্রামের অন্ধকার যেমন জলদি নামে তেমনি আশেপাশের সব কিছু একেবারে চোখের পলকে নিশ্চুপ হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে অনেকে ইবাদত বন্দেগিতে মশগুল হয়ে পড়েন, নয়তো অনেকে দ্রুত ঘুমিয়ে পড়েন। খাওয়া দাওয়া শেষ করে খালাম্মা আমাকে বলেন তিনি কিছুক্ষণ ঘুমাবেন, ঘুম থেকে উঠে আমাকে আর মাইশা আপাকে নিয়ে তাহাজ্জুদ পড়বেন, আমি যেন ওনাকে ডেকে দেই। খাবার পর আমি ঘর ঝাড় দিয়ে ও থালা বাসন পরিষ্কার করে পবিত্র কোরআন পড়তে শুরু করি, কিন্তু বেশিক্ষণ পড়তে পারিনি, বারবার ছাদে ওঠার সিঁড়ির দিকে চোখ যাচ্ছিল, সিঁড়িটা আমি যে রুমে বসে কোরআন পড়ছি সেখান থেকে দেখা যায়, সেখানে আমি বারবার দেখতে পাচ্ছিলাম চার জোড়া সবুজ চোখ, তাদের আকার অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না, কয়েকবার তাকানোর পর মনে হলো অন্ধকারের মধ্যে তুলনামূলক বেশি অন্ধকার সেখানে, আমি কোরআন পড়ছি আর সেই অন্ধকার যেন ক্রমাগত মুচড়ে মুচড়ে উঠছে, আমি ভয় পাচ্ছি কিন্তু তবুও কোরআন তেলাওয়াত বন্ধ করছি না,
আস্তে আস্তে চোখগুলো আমার দিকে এগিয়ে আসছে। আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে মুখে উচ্চারণ করে পড়া শুরু করি, আর এক নিমেষেই যেন চার জোড়া চোখ আমার সামনে থেকে এক দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আমি কুরআন তেলাওয়াত বন্ধ করে খালাম্মাকে ডাকি। খালাম্মা আমাকে মনের ভুল ভেবে ভয় পেতে নিষেধ করেন। খালাম্মা উঠে উজু করতে আসেন। আমি মায়ের আপাকে ডেকে আনলে আমরা তিনজন একসাথে তাহাজ্জুদ পড়া শুরু করি। সেটাও বেশিক্ষণ হলো না, জানালায় আগের মতো আবার টোকা দিচ্ছে কেউ। জানালা খুলে দেখেই সেই চার জোড়া চোখ বাইরে বাগানে দেখা যাচ্ছে। খালাম্মা ভয়ে জানালা বন্ধ করে দেন। আমরা একসাথে জায়নামাজের ওপর বসে মহান আল্লাহকে স্মরণ করছিলাম। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ করে দরজায় আওয়াজ পাই। ভয়ে দরজার সামনে গিয়ে দোয়া দরুদ পড়ে দরজা খুলে দেখি একজন হুজুর দাঁড়িয়ে আছেন। আমি খালাম্মাকে দেখতে বলি। খালাম্মা এসে উনিকে জিজ্ঞাসা করায় হুজুর বলেন, আমি শহরের মসজিদ থেকে আসছি। নয়ন ভাই এ বাড়ির ঠিকানা দিয়েছিলেন আমাকে, বলেছিলেন কয়েকদিন যাবত নাকি কি সমস্যা হচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা, নয়ন ভাই সাহেব অনেক দিন যাবত মসজিদে আসেন না। সমস্যার কথা শুনে আপনাদের বাসায় আসার কথা ছিল আমার, ব্যস্ততার জন্য এতদিন আসা হয়ে ওঠেনি। আর নয়ন ভাইও যেহেতু কোনো খোঁজ খবর নেই, তাই আমিই চলে এলাম ওনার খোঁজ খবর নিতে আর সমস্যাগুলো বোঝার জন্য। খালাম্মা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। উনি হুজুরকে জিজ্ঞাসা করেন, নয়ন তো আজই সন্ধ্যায় মসজিদে গেল, আপনি দেখেননি ওকে? অনেক আগেই তো ওর পৌঁছে যাবার কথা, কোথায় গেল? এই কথা বলে খালাম্মা কাঁদতে শুরু করেন। ওনার কান্না দেখে মায়েশা আপাও ভয়ে নিজের কান্না আর চেপে রাখতে পারেননি। হুজুর আর আমি মিলে খালাম্মা আর মায়েশা আপাকে শান্ত করার চেষ্টা করি। ওনারা কিছুটা শান্ত হলে হুজুর বলেন, আপনারা এই বাড়ি থেকে একটু বাইরে যান, আশেপাশের লোকজন নিয়ে নয়ন ভাইকে খুঁজুন। আমি ততক্ষণে ঘরে কোনো সমস্যা আছে কিনা দেখছি, চিন্তা করবেন না। আমি আল্লাহর খাস বান্দা, আপনাদের কোনো ক্ষতি করব না। আমার বোঝার জন্য বাড়িটা খালি হওয়া জরুরি, আমাকে বিশ্বাস করতে অসুবিধা হলে বাইরে কয়েকজনকে রেখে যান। খালাম্মা হুজুরের কথা বিশ্বাস করলেন, তবুও পাশের বাড়ির কয়েকজন চাচাকে বাড়ি দেখার কথা বলেন, আর নয়ন ভাই সাহেবের খোঁজ করার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন। গ্রামবাসী মধ্যরাতে মশাল জ্বালিয়ে নয়ন ভাই সাহেবের খোঁজে বের হন। এদিক সেদিক খোঁজা হয়, অনেক খোঁজা হয়, প্রায় পুরো গ্রাম ও মসজিদে যাবার সেই রাস্তাও খোঁজা হয়, কিন্তু পাওয়া গেল না ওনাকে। গ্রামবাসীর জন্য অপেক্ষা করতে করতে খালাম্মা অস্থির হয়েছিলেন। এর মধ্যে একজন সাইকেলে করে এসে খালাম্মাকে জানায় নয়ন ভাই সাহেবের কোনো খোঁজ পাওয়া যায়নি। খালাম্মা কাঁদতে থাকেন। আর কিছুটা সময় সেভাবেই পার করি আমরা। হঠাৎ ভেতর থেকে হুজুর আমাকে ডেকে পাঠান। আমরা ভেতরে গেলে হুজুর বলেন, আপনাদের বাসায় কেউ কি সম্প্রতি কোনো দ্রব্য কিনেছিলেন বা নতুন কোনো দ্রব্য বাসায় এনেছিলেন? বিশেষ করে নয়ন ভাই কি কিছু এনেছিলেন? হুজুরের প্রশ্নের উত্তরে খালাম্মা বলেন, জি হুজুর, বেশ কয়েকদিন আগে ওর এক বন্ধুর বাবা একটি সুন্দর ঘড়ি উপহার দিয়েছিল। ওই ঘড়ি আনার পর থেকেই নয়ন কেমন বদলে যেতে শুরু করে, আর প্রতি রাতে জানালায় টোকা আর শুধুমাত্র আমাদের বাসায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে। বাগানে চার জোড়া চোখ দেখা যায়, জানালা খুলে রাখলেও টোকা শুনে উঠে দেখি জানালার ভেতর থেকে লাগানো। আমার ছেলেটাকে তো পাওয়া যাচ্ছে না, ও কোথায় গেছে আমি জানি না। হুজুর, আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন, আপনার পায়ে পড়ি, আমার ছেলেটাকে খুঁজে দিন। খালাম্মার কথা শুনে হুজুর বলেন, ওই ঘড়িটাই সব সমস্যার মূল। আমার মনে হয় আপনারা জমিদার বিধায় আপনাদের শত্রুর অভাব নেই, তেমন কেউই কৌশলে আপনাদের বাসায় কালো জাদু করে ওই ঘড়িটি পাঠিয়েছে। আমি এতক্ষণ এখানে থেকে যা বুঝেছি তা হচ্ছে আপনাদের বাসায় চারটি খবিশ জিনের বাস, যাদেরকে খুব সম্ভবত কালো জাদু করে এই বাসায় পাঠানো হয়েছে। তারা সম্ভবত আপনাদের বাসার ছাদে থাকে, কেননা ছাদে যাবার সিঁড়িতেই বারবার তাদেরকে দেখা যাচ্ছিল। এছাড়াও সারা ঘরেই তাদের বিচরণ রয়েছে। এই জিনের জাতি মারাত্মক খারাপ, কেননা এরা মানব শরীরের মাংস ভক্ষণ করে। এরা মানব রক্ত আর মাংস খেতে খুব পছন্দ করে। আমি নয়ন ভাইয়ের জন্য সত্যিই খুব চিন্তিত, কেননা এই জিনদের কবলে যারা পড়ে তাদের বেশিরভাগই নিখোঁজ হয়ে যান, এরপরে হয়তো এখানে সেখানে তাদের পাওয়া যায় মৃত অবস্থায়। হুজুরের কথা শুনে খালাম্মার কান্না যেন কয়েক শতগুণ বৃদ্ধি পেয়ে যায়। ওনার হৃদয় বিদারক কান্নায় যেন ঘরের প্রতিটি কোণা ভারী হয়ে যাচ্ছিল। হুজুরের কথা শুনে আমার মনে পড়ে সেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চিলেকোঠার ভেতর থেকে পাওয়া আওয়াজ আর মাংস পচা গন্ধের কথা। আমি সাথে সাথে এসব কথা হুজুরকে জানাই। হুজুর বলেন, চিলেকোঠার ভেতরে গিয়ে দেখা উচিত,
সেখানে কিছু পাওয়া গেলেও যেতে পারে, কেননা দীর্ঘদিন বন্ধ থাকায় সেই স্থান অবশ্যই খুব অপবিত্র। আর অপবিত্র স্থান যেমন ময়লা ফেলার স্থান বা ভাগাড়, এসব স্থানে খবিশ জিনের বসবাস। এরা খুবই অপবিত্র এবং নিকৃষ্টতম জাতির জিন। এদের মধ্যে কোনো দয়া মায়ার ছিঁটে ফোটাও নেই। আমাকে দয়া করে চিলেকোঠা দেখিয়ে দিন। খালাম্মা আর মাইশা আপা হুজুরকে নিয়ে সেই চিলেকোঠার সামনে যায়। ভেতর থেকে কেমন যেন খটখট খটখট হাড় চাপানোর আওয়াজ আসছে, জঙ্গলি জানোয়ার বা শিকারী পশুর মতো গড়গড় শব্দ আসছে ভেতর থেকে। চিলেকোঠার তালার চাবি খালাম্মার কাছে ছিল না, কিন্তু চিলেকোঠার কাঠের দরজা অনেক পুরনো, তাই হুজুর সজোরে ধাক্কাতে শুরু করেন সেই দরজা। পুরনো হলেও দরজাটি ছিল খুবই মজবুত। প্রায় 20 মিনিটের মতো চেষ্টা করে হুজুর দরজাটি ভাঙতে সক্ষম হন। দরজা খুলে গেলে আমি দৌড়ে গিয়ে নিচে টর্চ লাইট নিয়ে আসি। টর্চ এনে চিলেকোঠার ঘরে প্রবেশ করে আমরা যা দেখি তা স্বপ্নেও কোনো দিন দেখতে চাইব না। চিলেকোঠার ঘরের ভেতর 2টি মৃতদেহ পড়ে আছে। একটি হচ্ছে সেই ডাক্তার সাহেবের, যে নয়ন ভাই সাহেবের চিকিৎসার জন্য এসেছিলেন। তার পায়ে পরনে জুতা দেখে আমরা তাকে চিনতে পারি, কেননা তার শরীর দেখে তখন তাকে আর চেনা যায় না। শরীরের কোথাও একবিন্দু মাংসও অবশিষ্ট ছিল না, একেবারে সম্পূর্ণ কঙ্কালটাই পড়ে আছে। আর অন্য লাশটি নয়ন ভাই সাহেবের, ওনার 2টি পা সম্পূর্ণ খাওয়া, দেখে মনে হচ্ছে কেউ খুবলে পা থেকে মাংস ছাড়িয়ে খেয়েছে। তার হাতে পড়া সেই সর্বনাশের ঘড়ি, তার পা থেকে কোমর পর্যন্ত কোনো মাংসই নেই, শুধু আছে রক্তের লাল দাগ। টর্চটা একটু সামনে ধরে আলো মারতে দেখা যায় লোমশ পশুর মতো একটা জানোয়ার যার হাতে মাংস। আলো পড়ায় তার চোখ সবুজ হয়ে ওঠে, সে পাগলের মতো হাতে থাকা মাংস চিবিয়ে খাচ্ছে। তার মুখে থাকা লোম রক্তে ভিজে আছে, আর মুখ থেকে রক্তে ভেজা লালা ক্রমাগত সেখান থেকে রক্তের ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ছে। নিজের ছেলের অবস্থা দেখে, এই দৃশ্য দেখে খালাম্মা সেখানে অজ্ঞান হয়ে পড়েন, আর সেই জানোয়ারটার সাথে সাথে খালাম্মার উপরে ঝাঁপিয়ে পড়ে। হুজুর দোয়া পড়েও কোনো কিছু করতে পারলেন না। সেই জানোয়ার খালাম্মার গলায় তার সাঁড়াশির মতো হাতের নখ ঢুকিয়ে গলা থেকে মাংস আলাদা করে খেতে শুরু করে। সেই জানোয়ারের মাংস খাওয়ার শব্দ যেন প্রচণ্ড জোরে আঘাত করছিল। এই দৃশ্য যে কতটা ভয়ঙ্কর তা নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না। পাগলের মতো খালাম্মার দেহের অংশ ক্রমাগত সে টেনে ছিঁড়ে মুখে পড়ে নিজের বহু বছরের ক্ষুধা নিবারণ করছে। হুজুর আমাদেরকে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে বলেন। আমরা সেখান থেকে নামার সময় আমি হোঁচট খেয়ে নিচে পড়ে যাই, আমার হাঁটুর নিচে ভেঙে যায়। তারপর দাঁড়ানোর কোনো শক্তি ছিল না। চিলেকোঠার দরজার সামনে আমি পড়েছিলাম। হুজুর তার সাথে থাকা ঝুলি থেকে সাদা কোনো কিছুর গুঁড়ো বের করে আশপাশে একটা বৃত্তর মতো করে বললেন, ফজরের আজান পর্যন্ত আমি যেন এই বৃত্তর থেকে বের না হই। পায়ের প্রচণ্ড যন্ত্রণায় এমনিতেই আমার সরে আসার কোনো শক্তি ছিল না। দ্রুত বের হয়ে আসার সময় চিলেকোঠার রুমের ভেতরে টর্চ লাইটটা পড়ে যায়, আর আমি সচক্ষে সেই খবিশের বিভৎস চেহারা দেখতে থাকি। আমি বারবার চিন্তা করছিলাম, আমি কেন অজ্ঞান হচ্ছি না, কেন জ্ঞান হারাচ্ছি না। পুরোটা সময় আমি দেখলাম সেই খবিশ খালাম্মার শরীর থেকে বারবার মাংস ছিঁড়ে পাগলের মতো খাচ্ছে। এই দৃশ্য দেখাটা কতটা নিজের জন্য ক্ষতিকারক তা দেখে কেবল যে দেখে সেই বোঝে। পুরোটা সময় আমার ওপর দিয়ে কি অমানবিক অত্যাচার হয়েছে তা বুঝিয়ে বলতে পারবো না। আমাকে শারীরিকভাবে কোনো আঘাত করতে পারেনি, কিন্তু শরীরের আঘাতই তো সব কিছু নয়, মানসিক আঘাত শরীরের আঘাতের থেকেও বেশি গুরুতর হয়। সারাটা রাত ফজরের আজান পর্যন্ত আমি সেখানেই পড়েছিলাম, আর এই দৃশ্য দেখে ভেতর থেকে একটু একটু করে ভেঙে যাচ্ছিলাম। যেই খালাম্মা আমাকে কখনোই নিজের মায়ের অভাব বুঝতে দেননি, তাকে নিজের চোখের সামনে এভাবে কঙ্কালে পরিণত হতে দেখার থেকে বেশি কষ্টকর আর কী বা হতে পারে। সকাল হয়ে গেলে বাইরে পাহাড়রত অবস্থায় থাকা 2 চাচা এসে আমাকে উদ্ধার করেন। মাইশা আপা ও হুজুর কোথায় আমি তখন কিছু জানি না। আমার তখন জ্ঞান থাকলেও তা যায় যায় অবস্থা। আমাকে শহরে নেওয়া হয় চিকিৎসার জন্য। ডাক্তার আমার পায়ের চিকিৎসা শুরু করেন, আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফিরে এলে পাহাড়রত অবস্থায় থাকা একজন চাচাকে আমরা রুমে দেখতে পাই। বাকি ঘটনা ওনার কাছ থেকে শোনা। ওনার কাছে জানতে চাইলে উনি বলতে শুরু করেন, ফজরের আজানের পর আমরা ভেতরে প্রবেশ করতে সক্ষম হই। এর আগে অনেক চেষ্টা করেও কোনোভাবেই দরজা খুলতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম রে মা, ভেতর থেকে কোনো আওয়াজ পাচ্ছিলাম না তেমন। দরজা জানালা সব বন্ধ ছিল। সকালে ভেতরে গিয়ে দেখি মায়েশা মেঝেতে পড়ে আছে। সে জানায়, রাতে যখন নিচে আসার সময় তোর পা ভেঙে তুই পড়ে গেলি, এরপর হুজুর মায়েশাকে একটি চেয়ারে বসিয়ে চারপাশে সাদা একটা কিছু ছড়িয়ে দিয়ে বলে সেই সাদা অঞ্চলের বাইরে যেন বের না হয়।
এই বলে হুজুর নয়নের রুমে চলে যান। নয়নের রুম থেকে নাকি তখন তোর খালাম্মার কণ্ঠ শুনতে পায় সে। নিজের মায়ের কণ্ঠ শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই ছুটে চলে যায় সেই রুমের ভেতরে। ভিতরে গিয়ে রুমে জ্বলতে থাকা কুপিবাতির আলোয় সে দেখে চিলেকোঠার রুমে থাকা জন্তুর মতো আরও তিনটি জন্তু হুজুরের হাত ধরে আছে আর তার হাত থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে। যন্ত্রণায় হুজুর চিৎকার করছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হলো না। সেই জন্তুগুলোর মধ্যে একটি জন্তু মায়েশার নাম ধরে তাকে ডাকছে আর মায়েশার দিকে তাকিয়ে কেমন একটা ভঙ্গি করছে। হুজুরের চিৎকার আর সেই বিভৎস জন্তুর ডাক, এসব মায়েশা নিতে পারেনি, তাই সে দৌড়ে এসে হুজুরকে বলা সুরক্ষিত স্থানে আসার জন্য পা বাড়ানোর সাথে সাথেই মায়েশার নাম ধরে ডাক থাকা খবিশ তাকে ধরে ফেলে, তাকে ধরে পায়ে কামড় বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তার পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। যন্ত্রণা চিৎকার করতে থাকে সে, কিন্তু কোনো লাভ হয়নি। জন্তুটা মায়েশার হাতের কবজি আর পায়ের পাতা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শুরু হয়। সাথে সাথে সেই জন্তু তিনটি চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়। মায়েশাকে যখন আমরা দেখতে পাই তখনও সে বেঁচে ছিল। হাসপাতালে নিতে নিতে আমাদেরকে সে সব বলেছিল। এখানে আনার পর চিকিৎসক তাকে ব্যান্ডেজ করে আর তাকে 5 ব্যাগ রক্ত দেওয়া হয়। এখানে সুচিকিৎসার সমস্যা থাকায় তাকে শহরে পাঠানো হয়। এখন কেমন আছে জানি না। চাচার কথা শুনে আমি এবারে গলা ছেড়ে কাঁদতে শুরু করি। ওনারা নাকি হুজুরের অর্ধ খাওয়া মৃতদেহ উদ্ধার করেন। মুহূর্তের মধ্যেই একটি হাস্যোজ্জ্বল পরিবার শেষ হয়ে যায় খবিসের থাবায়। এতটা ভয়াবহ অবস্থার কথা আগে কখনো কেউ শুনেছে কি না কল্পনাও করিনি, কিন্তু এসব আমাকে নিজের চোখে দেখতে হয়েছে। হসপিটাল থেকে ফিরে মায়েশা আপার খবর নিয়েছিলাম। মায়েশা আপা বেঁচে তো ছিলেন, কিন্তু বেঁচে থেকেও তিনি মৃত। কথা বলার শক্তি হারিয়েছেন তিনি। এক হাত এক পা ছিল না ওনার। খবর পেয়েছি কিছুদিন আগে তিনিও নাকি মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি পাগল হয়ে গিয়েছিলেন শুনেছি। নিজের হাতের আঙুল নিজেই চিবিয়ে খেয়েছেন তিনি মারা যাওয়ার আগের দিন। আমরা মুসলিমরাই বলি বা অন্য ধর্মের মানুষের কথাই বলি, সকলেই যার যার ঈশ্বরের নাম নিয়ে বলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই কথাটা যে কতটা সত্য তা আমি ভালোভাবেই বুঝি। সেদিন আমার পা যদি না ভাঙত তাহলে হয়তো আমি আজ এই ঘটনার জন্য বেঁচে নাও থাকতে পারতাম। ভাঙা পা নিয়ে কোথাও যেতে পারেনি জন্য সেই জন্তুটা আমাকে ছুঁতে পারেনি। না ছুঁয়েও সে নিজের হিংস্রতা দেখিয়ে আমাকে ভেতর থেকে বারবার জখম করেছে। আমার খালাম্মা অনেক একজন ভালো মানুষ ছিলেন। ওনাকে হারালাম, বোনের মতো মায়েশা আপাকে হারালাম আর ভাইয়ের মতো নয়ন ভাই সাহেবকে হারালাম। আমার জীবন আর বেশি বাকি নেই। এই জীবনে কালো জাদু জিন এসব নিয়ে অনেক কাহিনী শুনেছি, সত্য না মিথ্যা তা ভাবার সাহস হয়নি। কেননা আমি যা দেখেছি তার কাছে সেসব ঘটনা কিছুই মনে হয়নি আমার। কালো জাদু কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে হয়তো করে ফেলেন, কিন্তু যাদের ওপর করেন তারা কতটা যন্ত্রণা পায় তাকে সেই হিংসুকেরা বোঝেন। হুজুরের হাত ছিঁড়ে খাবার সময় তো তিনি জীবিত ছিলেন, চিন্তা করতে পারেন মৃত্যুর আগে কতটা যন্ত্রণা তিনি পেয়েছেন। আমাদেরকে বাঁচাতে এসে নিজের জীবন হারালেন, তাও কতটা বিভৎসভাবে। আমি যখনই নামাজে বসি সেই ব্যক্তির ব্যাপারে একটাই কথা বলি, যার জন্য একটি পরিবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, আর তা হলো আল্লাহ এদেরকে এর থেকেও বেশি যন্ত্রণাদায়ক মৃত্যু দিন। কতটা চাপা কষ্ট থেকে এই দোয়া করি আমি জানি। এই বলে নার্গিস তার ঘটনাটি শেষ করেন। কালো জাদু কতটা মারাত্মক হতে পারে, হিংসা কতটা ধ্বংস ডেকে আনতে পারে তার প্রমাণ এই ঘটনাটি। জীবনে কঠিন সময় আসবে, এটাই নিয়ম। এই দুনিয়া আমাদের পরীক্ষা কেন্দ্র, তাই যত বাধা বিপত্তি আসুক না কেন, পরিচিত মানুষজন যতটাই উন্নতির শিখরে পৌঁছে যাক না কেন, হিংসার বশবর্তী হয়ে দয়া করে এই কালো জাদুর মাধ্যমে তাদের ক্ষতি করার কথা কেউ চিন্তাও করবেন না। জীবনের মূল্য অনেক বেশি। আমার ঘটনাটি কষ্ট করে এতটা সময় নিয়ে পড়ার জন্য রাসেল ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর ঘটনা যারা শুনলেন তাদেরকে মনের ভেতর থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে ভুলবেন না। কেমন লাগলো ঘটনাটি, আশা রাখছি এই মাসে নতুন আরেকটি ঘটনা উপহার দেব। দোয়া করবেন যেন সক্ষম হই। আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ সিফাত আলম আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত, অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এই মাসে আরও একটি ঘটনার অপেক্ষায় থাকলাম আপনার, আশা করছি আপনি সেটা দ্রুত পাঠিয়ে দেবেন। আর যারা ঘটনা পাঠাতে চান তারা সরাসরি ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com, এই অ্যাড্রেসেই পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আরেক নাম ভূত.com।
মাঝখানে বেশ কিছুটা সময় মনে হয় একটু বাফারিং হয়েছিল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি জানি না যে কী কারণ, এখানে কোনো ঝামেলা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সামহাও অনেক দিন পরে আবার এই ঝামেলাটা হলো। আই এম রিয়েলি সরি। আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব, কারণ ঘটনা এখনও বাকি আছে, কথা বলার সময় পাওয়া যাবে কিন্তু ঘটনা শোনানোর সময় পাওয়া যাবে না। বছরের প্রথম এপিসোড আজকে, এবং একটা অডিও ক্লিপ না হলেই নয়, আমরা চলে যাচ্ছি পরবর্তী অডিও ক্লিপে। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে, এবং যারা আপনারা ঘটনা পাঠাতে চান তারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আমরা সবাই বরাবরের মতো ভালোর তোলে, তো রাসেল ভাই যারা boot.com এর সাথে আছে সবাই সবসময় ভালো তোলেই থাকে। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার আব্বুর সাথে ঘটে গেছে। তো ঘটনাতে যাওয়ার আগে আমি আমার নাম পরিচয়পত্র দিই। আমার নাম মোহাম্মদ হৃদয় আহমেদ এমিন, আমি নরসিংদী থেকে বলছি। সো রাসেল ভাই, নরসিংদীর মাধবদি থেকে আমি আমার ঘটনাটি আজকে শেয়ার করছি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার মতো অপশন আমার কাছে নাই, যেহেতু অনেক কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো পাড়ি দিতে হচ্ছে। তো রাসেল ভাই স্টুডিওতে আসতে না পারাতে ভয়েসমেলটা পাঠাচ্ছি, এমনকি সময় স্বল্পতার কারণে মেলটা আমি টাইপ করতে পারতাম বাট টাইপ করলাম না, ভয়েস করে পাঠাচ্ছি। তো আমরা তখন রাসেল ভাই নারায়ণগঞ্জ থাকতাম। নারায়ণগঞ্জ থাকাকালীন অবস্থায় আমার আবু একটা অফিসে চাকরি করতো, সেই অফিস কেন্দ্রিক আর কি ঘটে যাওয়া ঘটনা কি সংযুক্ত কিছু ঘটনা ছিল, এবং আমরা যেখানে থাকতাম সেই বাসাতেও কিছু ঘটনা আছে। তো ঘটনাগুলো আমার আব্বুর সাথেই ঘটেছে। তো ফার্স্ট অফ অল আমি যদি একসাথেই ঘটনাগুলো বলতে যাই তাহলে যেমনটা হবে আর কি। তো আমার আব্বু একদিন রাতে অফিসে যায়, তো সেদিন নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটি করাকালীন অবস্থায় উনি ভোর রাত্রের দিকে একটু চোখে ঘুম জড়িয়ে আসে। যেই মালিকের আন্ডারে চাকরি করত সেই মালিক খুব ভালো ছিল, তো তাদের একটু রেস্ট করার জন্য একটা সিস্টেম রাখত, তো সেটা খুব স্বনামধন্য একটা আর কি কার্টুন ফ্যাক্টরি ছিল। সেখানে অনেক প্রকারের মানে সুতার ববিনের কার্টুন আর কি তৈরি করা হতো। তো রসদই আমি যেমনভাবে আমার আব্বুর কাছ থেকে শুনছি, তো উনি সেই রেস্ট রুমে যায় এবং সেখানে একটু শোয়। তো শোয়ার পর উনি খেয়াল করলেন যে কালো একটা অবয়ব ওনার পাশে এসে শুয়ে পড়ছে। তো জাস্ট শুয়ে পড়ছে, তো উনি ঘুমের মধ্যে থাকা সত্ত্বেও মানে মাত্র শুয়েছে যেহেতু তেমন করে আর কি চোখটা লাগেনি, তো ঘুমের মধ্যে থাকা সত্ত্বেও উনি আর কি বুঝতে পারলেন যে হ্যাঁ আমার পাশে কেউ একজন শুয়েছে। তো কাঁচা ঘুম থাকলে আর কি যেমনটা বোঝা যায় সবাই বুঝতে পারে যে হ্যাঁ। কিছুক্ষণ পর আমার আব্বু যেটা ফিল করলো, লোকটা শোয়া থেকে উঠে আমার আব্বুর দিকে কি তাকিয়ে বসে আছে এরকমটা। তো আমার আব্বু ওই দিকে মুভ করলো, এবং ওই দিকে মুভ করার পর যখন ওই দিকে তাকালো দেখলো কেউ নেই, কিন্তু উনি যেটা ফিল করছিল সেটা স্পষ্ট ছিল রাসেল ভাই। ঘটনাটা এমন যে একজন মানুষ যদি এসে একটা বেডে বসে বা সেখানে একটা কিন্তু মুভমেন্ট আসে, সেখানে বুঝতে পারে অন্য মানে বেডে থাকা অন্য একজন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এখানে কেউ একজন এসেছে। তো তখন উনি সেটা ফিল করার পর কিছু দেখতে না পাওয়াতে ওইখান থেকে উঠে চলে আসে, এবং সেদিনের মতো আর উনি ঘুমায় না সেখানে। বাকি সময়টা উনি যতটুকু সময় ছিল কাজ করার ততটুকু সময় উনি কাজ করে তারপর সকালবেলা বাসায় চলে আসে। বাসায় চলে এসে রেস্ট মেস্ট নেয়। তো সেদিনটা ছিল রাসেল ভাই শুক্রবার। শুক্রবার হওয়াতে উনি বাসায়
ছিলেন, তো শুক্রবার রাত্রে বা মানে অফ ছিল ডিউটি, মানে পরের সপ্তাহ খেল করলে পরের দিন পরের শনিবার থেকে আবার ডে শিফট ছিল, তো নাইট শিফট যখন শেষ হয়ে গেছে তো ডে শিফটে যাওয়ার জন্য আর কি শুক্রবারের দিন দিনটা এবং শুক্রবারের রাত্রা অফ ডিউটি ছিল আমার আব্বুর, তো উনি সেখানে আমাদের যে বাসাটা ছিল ওই বাসাতে ঘুমিয়েছিল, তো আমাদের ওই বাসাটা টিন শিট ছিল, তো টিন শিট থাকা সত্ত্বেও আমি তখন ছোট ছিলাম নাকি আমি আমার বয়স তখন সম্ভবত এই 6 মাস বা 7 মাস এরকম হবে, তো ঘটনাটা এমন ঘটছিল যে আমার যে খালামুনি ছিল আমার আমুরা দু বোন আর কি, আমার আম্মু এবং আমার আম্মুর ছোট একজন বোন ছিল, তো আমার খালামুনি আর কি যেটা করছে উনি ওই সময় বেশ কিছু মাটির পুতুল কালেক্ট করতো, তো মাটির ওই সময়টাতে আর কি মানে প্লাস্টিকের পুতুল বা খেলনা পুতুল ওইগুলো তত একটা ছিল না, তো মাটির পুতুলগুলো ছিল, তো আমার খালামুনি আমাদের সাথে থাকাতে আর কি উনি মাটির পুতুলগুলো মানে সংগ্রহ করতো এবং সেখানে রাখতো, তো এরকম বিভিন্ন হাতি ঘোড়া আর কি রাখতো যে এবং আমার আম্মুকে বলতো যে এই তো এই বড় মানে আমাকে মিন করে বলতো যে ইয়ামিন বড় হলে সে আর কি এগুলো দিয়ে খেলাধুলা করবে, তো এই হিসাব করে আর কি রাখতো উনি ক্রয় করে এনে, তো আমার আব্বু শুয়েছে এবং উনি আর কি যেটা ফিল করলো যে ওইখানে একটা পুতুল ছিল যেটা একটা মেয়ে, তো ওই পুতুলটা আর কি রাসেল ভাই ওনা ওই পুতুলটা মানে একদম একদম একবারে একজন চলতে ফিরতে পারে এরকম একটা মানুষ যেভাবে মুভমেন্ট করে ওই পুতুলটা ঠিক ওই রকমভাবে মানে ওই পুতুলটার ভিতরে যেন একটা জীবন্ত কিছু চলে আসে যে সেটা মুভমেন্ট করতেছে, হাত পা সব কিছু লড়াতে পারছে এবং চোখ মুখ মানে একজন মানুষ যেভাবে চলতে ফিরতে পারে ঠিক ওই রকমভাবে, তো রাসেল ভাই যেটা হয় আর কি সেটা হচ্ছে আমার আবু দেখলো ওই পুতুলটা হাতে একটা ছুরির মতো নিয়ে আমার আব্বুর দিকে তেড়ে আসছে, তো এক সময় সে পুতুলটা এসে আমার আব্বুর বুকের উপরে উঠে বসে এবং আমার আব্বু ফিল করতে পারে যে বুকের উপরে খুব ভারী কিছু একটা এসে বসেছে, এবং কিছুক্ষণ পর আমার আব্বু আরো খেয়াল করে যে আশপাশ থেকে যে হাতি ঘোড়াগুলো ছিল মাটির তৈরি পুতুলগুলা ওইগুলো একটু ক্ষিপ্ত মানে রাগান্বিত ভাবে মুভ করে আর কি আমার আব্বুর দিকে তেড়ে আসছে, তো এটা দেখে আমার আব্বু যেটা করে আর কি সজাগ হয়ে যায়, এবং সজাগ হওয়ার পর সবচেয়ে কাকতালীয় ব্যাপার যেটা ছিল রাসেল ভাই আমি তো অনেক ছোট ছিলাম আমার কাছে একদমই ইম্পসিবল ব্যাপার, তো আম্মু তো এটা করা সম্ভব না কেননা আব্বুর বুকের উপরে কেন পুতুল রাখবে, তো যেটা হচ্ছে আর কি যে উনি চোখ মেলে দেখে ওনার বুকের উপরে সেই পুতুলটা কিন্তু মানে সেটা পুতুলের মতোই আছে কিন্তু সেটা আব্বুর বুকের উপরে, এবং উনি চোখ মেলার সাথে সাথে ওনার শরীরটা একদম হালকা হয়ে যায়, তো এই ঘটনাটা ঘটার পর আর কি যেটা হয় আমার আব্বু খুব ভয় পায় এবং রাগে ওই মাটির যতগুলো পুতুল ছিল সবগুলো ভেঙে ফেলে, এবং পরের দিন দিনের বেলা আর কি তো এই ডিউটিতে যায়, তো যেহেতু শুক্রবার রাতে এই ঘটনাটা ঘটে তো ঘটাতে আব্বুর রাত্রে ভয়ে বা যে কোনো কারণেই রাতের ঘুমটা বেশি একটা ভালো হয় না, তো উনি বললেন যেহেতু রেস্ট নেওয়ার একটা সুযোগ থাকে তো আমি দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেব অফিসেই, তো উনি সেখানে সকালের শিফটে কাজ করার পর যখন দুপুর টাইম লাঞ্চ ব্রেক দেওয়া হয় তো উনি দুপুরের খাবারটা খেয়ে ওইখানে শুয়ে আর কি যেই রুমটা আছে সেখানে শুয়ে রেস্ট নিচ্ছিল, তো ওই রেস্ট রুম যখন রেস্ট নিচ্ছিল তখন
এবার যেটা ঘটে আর কি রাসেল ভাই, সেটা হচ্ছে উনি খেয়াল করলো যে অনেক উঁচু ছিল ফ্যাক্টরিটা, তো অনেক উঁচু থাকাতে ওই ফ্যাক্টরির উপরে আর কি অ্যাঙ্গেল সিস্টেম ছিল, উপরের ছাদ ছিল না, মানে সম্ভবত দেখবেন আপনি অনেক ফ্যাক্টরির উপরে টিন দিয়ে আর কি যে চালগুলো দেওয়া হয় তো সেরকমই ছিল। তো ওই লোয়ার অ্যাঙ্গেলে অনেকগুলো কাক বসে আছে এবং সেগুলো অনেক জোরে জোরে চিৎকার করছে, তো আমার আবু তখন ঘুমিয়েছিল আর কি, তো এটা উনি স্বপ্নের মতো আর কি ফিল করতে পারছিল। তো একটা সময় যেটা হয় আর কি রাসেল ভাই, আমার আব্বুর ঘুম ভেঙে যায় এবং স্টিল আমার আব্বু তাকিয়ে দেখে সেখানে অনেকগুলো কাক স্টে করছে, মানে উনি ঘুমিয়ে যা দেখছিল উনি সজাগ হওয়ার পর সেটাই দেখছে যে অনেকগুলো কাক সেখানে রয়ে গেছে। তো একটা সময় উনি দেখছে উনি অনেক নড়াচড়া করতে পারছে না, তো বোবায় দললে সম্ভবত রাসেল ভাই আমরা যেটা জানি যে বোবা জিন দললে এরকম হয়, মুভ করতে পারে না, কিন্তু বোমা জিনের স্টেপের সাথে এই ঘটনাটা একদম ভিন্ন রকম ছিল, কি উনি হাত পা বা শরীরের কোনো বডি পার্ট লাড়াতে পারছিল না বা মুভ করতে পারছিল না, কিন্তু উনি যেটা ঘুমিয়ে দেখছিল সজাগ হওয়ার পর মানে চোখ মেলার পর সেটাই সরাসরি বাস্তবিকভাবে দেখছে। তো একটা সময় উনি ওনার ঠোঁট লাড়াতে পারে হালকা হালকা করে এবং উনি আস্তে আস্তে কিছু ছুরা পড়তে থাকে, তো যখনই একটা করে ছুরার আয়াত বা ছুরা পরে শেষ করছিল তখন নাকি একটা একটা করে কাক উড়ে উড়ে চলে যাচ্ছিল। তো একটা সময় ওই কাকগুলো সবগুলো উড়ে চলে যায় এবং আমার আব্বু ফ্রি হয়, তো পুরো শরীর মুভ করতে পারে, তো সেখানে উনি উঠে বসেন এবং সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে আসেন। তো এই ঘটনাটা ঘটার পর একদিন, মানে এই ঘটনাটা ঘটার পর আর কোনো ঘটনা আমার আব্বুর সাথে তেমনভাবে ঘটেনি, তো একদিন ওই ফ্যাক্টরির যে দারোয়ান ছিল ওনার সাথে আর কি বিভিন্ন আলাপচারিতা একদিন এই ঘটনাটা বলে বসে আমার আব্বু, তো বলে বসার পর আমার আব্বুকে সেই দারোয়ান যেভাবে আর কি বলছে যে দেখেন, মানে উনি একটু বয়স্ক টাইপের বলেছিল, তো বলছে দেখো ভাতিজা এটা যা তুমি দেখছো তা তুমি তো খুব বড় বাচ্চা বাচ্চো, মানে এখানে একটা দুষ্ট জিন আছে, সেটা মানে তোমার মনে করো সামনে আগে আসতে পারতো কিন্তু তারপর যখন এই ফ্যাক্টরিটা দেওয়া হয় আর এই খারাপ ঘটনাগুলো ঘটতে থাকে, তো এখানে মালিক কর্তৃপক্ষ ওই কিছু হুজুরকে ডেকে আনে এবং ডেকে আনার পর সেই জিনটাকে বশ করতে পারে এবং সেটাকে মানে এখানে থাকার অনুমতি দিয়ে, মানে এই জায়গাটা ওর বাসস্থান ছিল, তো এই জায়গায় বাসস্থানের জায়গায় ফ্যাক্টরি তৈরি হয়, তো এখন বলছে যে তুমি এখানে বসবাস করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এখানে থাকবে তাদেরকে তুমি কোনো ক্ষতি করবে না। তো এটাই ছিল রাসেল ভাই, তো এই জিনটার চেহারাটা আগে যারা ফেস করেছে তারা দেখছে অনেক ভয়ঙ্কর চেহারা ছিল, কিন্তু আমার আব্বুর সাথে যে ঘটনাটা ঘটেছে রাসেল ভাই, সেটা হচ্ছে এই হুজুরেরা যখন এটা কমপ্লিট আটকে রেখে যায় বা ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে যায় তারপর থেকে আর কি যে আর কি আমার আব্বুর সাথে ঘটনাটা ঘটছে, কিন্তু আমার আব্বু সেই জিনটাকে ফিল করে নেই, কিন্তু ফার্স্ট অফ অল যেই অবয়বটাকে ফিল করেছিল যে কালো একটা শেডো এসে আমার আব্বুর সেই রেস্টরুমের বেডে প্রথমে শুয়ে পড়ে তারপরে বসে আমার আব্বুর দিকে তাকিয়েছিল ওইটা আর কি ফিল করছে, কিন্তু আমার আব্বু ওইটা দেখে নেই, কিন্তু যেটা দেখছে আর কি বাসায় আসার পর ওই মূর্তিটাকে দেখছে, মানে পুতুল যেটা মাটির পুতুল ছিল ওইগুলো আর সেগুলো মুভ করে মানে আমার আব্বুর কাছে চলে আসছে এবং কাকগুলোকে প্রথমে ঘুমন্ত অবস্থায় দেখছে এবং সেটা যখন চোখ মেললো তারপরে সেগুলোকেও বাস্তবিক অবস্থায় দেখতে পাইছে। তো রাসেল ভাই ফ্যাক্টরির ভিতরে কাক আসার কোনো ওয়ে ছিল না, মানে চারদিক দিয়ে একদম বন্ধ ছিল, তো পাখি আসাটা একবার ইম্পসিবল ছিল, আর কাক তো মনে করেন রাসেল ভাই বিশেষ করে ফ্যাক্টরির ভিতরে আসাটা সম্ভব ছিল না। তো এই ছিল আমার ঘটনা, যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই প্রশ্ন করবেন রাসেল ভাই, আর যদি ঘটনা বলার সময় একটু নার্ভাস ফিল করছিলাম রাসেল ভাই, এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে দুঃখিত জানাচ্ছি যে
মাইক্রোফোনের সামনে ঘটনা বলার সময় অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। তো আশা করি ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই প্লে করবেন এবং সবার সাথে শেয়ার করার অনুমতি দিলাম রসুল ভাই। আর যেটা হয়েছে আমার কাছে আরও অনেক ঘটনা আছে, আমি সেই ঘটনাগুলো পাঠাবো। এবং রসুল ভাই আমি বুদ্ধেশন থেকে এই পর্যন্ত আপনার সাথে কোনোটা একটা এপিসোডও মিস দেই নেই, অনেকগুলো স্টোরি আমার মনে গাঁথা আছে যেগুলো একটা সময় মানে খুব ভালো একটা ফিলিংস তৈরি করছে। অনেকে রাসেল ভাই মনে করেন ভয় থেকে এন্টারটেনমেন্ট পায়, তো আমরা সেই প্রকৃতির মানুষ যারা ভয়কে মানে এন্টারটেইনিং একটা পার্ট হিসাবে মনে করি। তো এই হচ্ছে আমার ঘটনা, যদি ভালো লাগে তাহলে আবার বলছি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।